बिना फल में জানি না, ফেসবুক খুললে খালি বিরিয়ানির ছবি আসে, আমি জানি না কেন সেটা না, যেটা আগের দিন পড়েছিলাম মনে আছে। পার্সেলটা পেলাম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, একদম শপিং করতে থেকো। হ্যালো সকলকে, হ্যালো, আজকে জাস্ট মানে লাইভে বসার আগে এত সুন্দর একটা রিভিউ পেলাম, সেটা মনে করে সরিয়ে দিও। দারুণ লাগছে দিদি ভাই তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আগের দিন লাইভে এসেছিলাম, তখন আমাকে আমি আমার নিজের লাইভটা খুলে দেখছিলাম রেকর্ডে, এত অসুস্থ অসুস্থ লাগছে, তাই আমি ভাবলাম আজকে পুরো বিয়ে বাড়ির সাজে আসবো, যা হবে হবে, সে যা ভাবে ভাবুক, বিয়ে বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেনি তো কি হয়েছে, আমি বিয়ে বাড়ির সাজে চলে আসবো। চলো এবার আমি আর দেখছি না, তুমি টুম্পা শেয়ার করো লাইভটা, একটু কাছে করে নি। হ্যাঁ কি করছো, হ্যাঁ সবকিছুর প্রাইস বলবো, এবং লাইভে সকলকে অনেক অনেক ওয়েলকাম, গুড ইভিনিং সকলকে, শুভ সন্ধ্যা। আমাদের সোয়ারিনা কালেকশনের আবারও একটা নতুন লাইভ সেশন নিয়ে আজকে এসেছি, একদম ব্রাইডাল সিজন চলছে, তো একটা লাইভও মিস করা যাবে না। আমাদের প্রত্যেকটা লাইভে কিছু মানে চেষ্টা করা হচ্ছে কিছু স্পেশাল বিয়ে বাড়ির কালেকশন দেখানোর, যেগুলো তোমরা এক্সক্লুসিভ ভাবে পেয়ে যাও, মানে কিছু রেপ্লিকা কালেকশনস, তো সেই জন্যই লাইভে আসলাম। আজকেও কিছু এক্সক্লুসিভ কালেকশনস নিয়ে এসেছি, আজকেও থাকবে, আজকেও থাকবে, রোজকার মতো আজকেও লাইভ শেয়ার করলে তোমরা ফ্রি শিপিং পেয়ে যাবে। চোকার কি আজকে দেখাবে না, আজকে চোকার আমি নিয়ে বসিনি, সত্যিকারের চোকার নিয়ে বসিনি, বিয়ের স্পেশাল কিছু দেখিও রিকোয়েস্ট। আমার মনে হয় আমি প্রত্যেকটা ব্রাইডাল সিজন আজকের থেকে নয়, যেদিন থেকে একাদশী পড়েছে, দশমীর পরের দিনের একাদশী আমি ফার্স্ট লাইভ করেছি, আমি সেই দিন থেকে স্টার্ট করেছি তোমাদের জন্য ব্রাইডাল লাইফ। তো প্রত্যেকে কেনাকাটি করেছে, এখনো চলছে অন গোয়িং, তো আমি একটা ইম্পর্টেন্ট আজকে কথা বলবো বলে লাইফটা শুরু করব, সেটা কি যাদের কামিং জানুয়ারি মাসে বিয়ে আছে, কারণ এরপরে ডিসেম্বরের পরে, ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15-20 তারিখ অব্দি বিয়ের কোনো ডেট থাকে না, পৌষ মাস চলে এটা আমরা সবাই জানি, কিন্তু যাদের জানুয়ারি মাসে বিয়ে আছে বা ফেব্রুয়ারি মাসে বিয়ে রয়েছে, আমার সকলকে ব্যক্তিগতভাবে হাত জোর করে রিকোয়েস্ট, প্লিজ আপনারা এখন থেকে কেনাকাটিটা স্টার্ট করুন। হয়তো মেবি আমি জানুয়ারি মাসে সেইভাবে সত্যিকারের কিন্তু লাইভ করতেই পারবো না, তো আপনারা যদি এটা ভেবে থাকেন যে জানুয়ারির প্রথম দিকের লাইভ দেখে জানুয়ারির বা ফেব্রুয়ারির বিয়ের কেনাকাটি করব, এগুলো কিন্তু হবে না খুব একটা, কারণ জানুয়ারি মাসে একদম লিমিটেড লাইভ হবে, একদম নায়ের বরাবর লাইভ হবে, তো ওই জন্য আমার ডিসেম্বর মাসের লাইভগুলো ভীষণ ইম্পর্টেন্ট।
তো ডিসেম্বর মাসের এই লাইভগুলোতে পুরোপুরি জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যে ব্রাইডাল সিজনটা চলছে এইগুলোর লাইভটা আমরা পুরো মাস যাবৎ করব। তো এই লাইভগুলো একটু আপনারা খেয়াল করবেন এবং এখান থেকে কাইন্ডলি অর্ডার করবেন। হাই নিপা দি, গুড ইভিনিং দি, আজকে কি দেখাবে? অনেক কিছু দেখাবো আজকে, একটু দেখো। আমি গোপালকে সেবা দিতে যাবে, আমি দেখাবো সেলের লাইফ কবে করবে, একটু আসতে দাও। সেলের লাইফ তো ব্রাইডাল সিজনে খুব একটা হয় না, সবাই আর কি সেলটা জিনিসটা মানে পড়ে না আর কি, তো এই কারণে আমরা এখন সেল অতটা আমি আনছি না, আনবো খুব শিগগিরই আনবো। বালা আজকে থাকবে, আজকে বালা থাকবে। জো লোক আজ মুঝে পহলি বার লাইফ মে দেখ রহে উন লোগোকে লিয়ে থোড়া সা মে কোয়ালিটি বতা দেতি হুঁ। একদম আপ লোক সোনা জেসা আগর প্রোডাক্ট পসন্দ করতে হ্যায় জো সোনা কে বরাবর আপ লোগোকে লুক দেগা, তো ইয়ে ওয়ালা প্রোডাক্ট আপ লোগোকে লিয়ে হ্যায় এন্ড ইয়ে ওয়ালা পেজ ভি আপ লোগোকে লিয়ে হ্যায়। বহুত সারা এক্সক্লুসিভ কলেকশন এক হি লাইফ মে আপকো দেখনে কো মিলেগা, হো সকতা হ্যায় এক হি লাইফ মে আপ লোগোকো সীতাহার লহরি ইতনা ভ্যারাইটি না মিলে, মগর বহুত আচ্ছা আচ্ছা কুছ লং মে অর শর্ট মে মে কলেকশন দিখাতে যাউঙ্গি। কোয়ালিটি হ্যায় ইসকা কপার, মতলব বেস মেটাল জো আতা হ্যায় বেস মেটাল কপার হোতা হ্যায় এন্ড উসকে উপর হাম লোগোকা 24 ক্যারেট গোল্ড কা প্লেটিং জুয়েলারি হ্যায়। একদম গোল্ড কে জেসা ইজিলি আপ লোগ গোল্ড কে সাথ পেয়ার কর সকতে হো, আগর মেরে পে ভরোসা হ্যায় তো একবার ছোটা সা এক প্রোডাক্ট লেকে বস দেখিয়ে, কলর ইতনা আচ্ছা মিলেগা কে নেক্সট টাইম বস খরিদনে কাই মন করেগা। মাথা পট্টি আমার কাছে হবে না, মানতা শাহ এর আগের দিন প্রচুর দেখিয়েছি, মানতা শাহ অলমোস্ট আধ ঘন্টা ধরে মানতা শাহ দেখিয়েছি আগের লাইফটাতে, একটু খেয়াল করে নিও হ্যাঁ, কারণ হচ্ছে আমি কি বলে কি হলো ব্যাপারটা, লাইফটা শেয়ার হচ্ছে না নাকি, মাথা পাটি রাখি না তবে টাইরা দেখাবো। আমি আজ নিউ তোমার লাইভে, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, আমি হাজির। দি পার্লার লাইফ কখন করবে? ফ্যামিলি ওয়েডিং আছে নেক্সট মান্থে, মানে তুমি পার্লার কি দেখতে চাইছো আমাকে বলো, সেইটা তাহলে আমি আজকে চেষ্টা করব দেখানোর, ঠিক আছে? চোকার বলো না, চোকারের লাইফ করা আছে, যদি সীতাহার হয়ে থাকে তাহলে সীতাহার আমি ট্রাই করব। এসে গেছি, ওয়েলকাম শতাব দিদি, হিন্দি বলতে ভালোই পারছো দিদি। হ্যালো মহুয়াদি, গিনি ফিঙ্গারিং এর প্রাইস বলবো, চলো কোয়ালিটি বলে দিয়েছি। 6 মান্থস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা গয়নার সাথে, 6 মাস করে ওয়ারেন্টি পিরিয়ড তোমরা পাবে, 6 মাস পরে যদি কালার উঠে যায় বা 6 মাসের মধ্যে যদি কালার উঠে যায় তাহলে তো ফ্রিতেই তোমরা পলিশ পাবে, আর যদি 6 মাসের পরে কালার ওঠে সেক্ষেত্রে সেটা আমরাও পলিশ করিয়ে দিই, বা তোমরা কাছাকাছি কোনো গোল্ড শপে নিয়ে গিয়েও পলিশ করাতে পারো। আমি একটা আমার এক্সপিরিয়েন্স কালার রিলেটেডই একটু পরে আমি শেয়ার করব, লাইফটা একটু কন্টিনিউ করি দেন করব। আজ পেলাম গো প্রোডাক্টস, ভীষণ ভালো, ভীষণ সুন্দর, খুব পছন্দ হলো, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে যারা প্রোডাক্টস পড়ছো। না লহরি দেখাবি পারলে? না আজকে পারলের লহরি দেখাবো না, পার্ল সীতাহার, পারলের শর্ট লহরি নেকলেস এরকম কিছু আমি ট্রাই করছি, হ্যাঁ আমি 100% ট্রাই করছি পারলের সীতাহার আর নেকপিস অল্প করে হলেও দেখাতে। গুড ইভিনিং ডিয়ার, শেয়ার করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি লহরি দেখাচ্ছি না বাট পারলের নেকলেস আর পারলের হচ্ছে সীতাহার আমি চেষ্টা করছি, ঠিক আছে আমি বলে দেবো, আমি আপাতত দেখানো চালু করছি। ফার্স্টে আজকে স্টার্ট করব নেকলেস কালেকশন দিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন দেওয়া রয়েছে, আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি 8240423582, প্লাস একটু পরে পিন কমেন্টও হয়ে যাবে, একটু জাস্ট টাইম দিন। ওকে, আমি গলায় যেটা ফার্স্ট পরে বসেছি, প্রচুর প্রচুর কিন্তু লাইফটাকে শেয়ার করতে হবে, যত বেশি বেশি করে তোমরা শেয়ার করবে তত বেশি ভালো কালেকশন তোমরা দেখতে পাবে লাইভে। আর 2000 টাকা কেনাকাটাতে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে, ডিটিডিসি কুরিয়ারের ফ্রি শিপিং, এটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, ফ্রি শিপিং দিয়ে আমি যদি ইন্ডিয়া পোস্টে মানে কুরিয়ার করি সেক্ষেত্রে ম্যাক্সিমাম বাইরে হোক যেখানে হোক 80 টাকার বেশি শিপিং চার্জেস লাগবে না, কিন্তু তোমরাও জানো আমিও জানি ডিটিডিসির শিপিং কস্ট অনেকটাই হাই, সেই শিপিং কস্টটা তোমরা ফ্রি পাবে একমাত্র এই লাইভের জন্য, এই অফারটা ভ্যালিড 2000 রুপিস পারচেসে ফ্রি শিপিং শুধুমাত্র যারা লাইভটাকে শেয়ার করে সেটা স্ক্রিনশট আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, শুধু তাদের জন্য।
যারা শেয়ার করবেন না তারা কিন্তু ফ্রি শিপিং পাবেন না। আমি দেখছি অনেকেই, বিশেষ করে নতুনদের ক্ষেত্রে এটা হচ্ছে, সবাই এই কথাটা খেয়াল করছে যে 2000 টাকায় ফ্রি শিপিং, কিন্তু তার সাথে যে শেয়ারটাও বলছি এটা কেউ খেয়াল করছে না। তো আপনারা যদি না খেয়াল করেন, আমি আবার বলবো ডেফিনেটলি, সেটা আমি না করছি না, কিন্তু এটা খেয়াল করাটা আপনাদেরই রেসপন্সিবিলিটি অবভিয়াসলি। আমি যখন বারবার জিনিসটা বলতে চাইছি যে শেয়ার করলেই একমাত্র ফ্রি শিপিং, তো শেয়ার করলেই ফ্রি শিপিং, শেয়ার যদি না হয় তাহলে কিন্তু ফ্রি শিপিংটা পাবেন না। আর তার জন্য 2000 টাকার কেনাকাটিও করতে হবে এবং লাইভটাকে শেয়ারও করতে হবে। আজকে আমি লাইভ দেখার টাইম পেলাম, একদম আমারটার দাম বলছি। আপনি, আমি শাড়ি দেখাই না যে পোচাম ভল্লি দেখাবো, আমি শাড়ি দেখাই না, আমি জুয়েলারি কালেকশন দেখাচ্ছি। তো স্টার্ট করছি, ফার্স্ট গলায় যেটা পরে বসেছি এটা দিয়ে স্টার্ট করব। ভীষণই সুন্দর একটা কালেকশন এটা, একটুখানি জুম করব ডিজাইনটাকে, কারণ দেখার মতো জিনিস আছে এটা। যাদের সামনে বিয়ে বাড়ি, ব্রাইডাল, খুব ক্লোজ কারোর বিয়ে অ্যাটেন্ড করতে হবে, হ্যাঁ আমার হারটা বলছি দাম এবার এইরকম টাইপের। এটা পুরোপুরি ঝাপটা স্টাইলের একটা ভারী নেকপিস রয়েছে, দেখে মনে হবে কাজটার মধ্যে অনেক কিছু আছে, বাট জিনিসটা কিন্তু খুবই নিখুঁত কাজ। এই যে জায়গাগুলো দেখছো, ছোট্ট 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 মরফির মতো করে জাল জাল কাজ করে ডিজাইনটাকে রেডি করা হয়েছে, এবং তার নিচে এই যে কানের মধ্যে যে ড্রপগুলো দেখছো, কানের ড্রপগুলো তোমরা ক্লিয়ারলি বুঝবে, কারণ এই জায়গাটা শাড়ির পাড়ের জন্য, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, খুব একটা বুঝতে অসুবিধা হওয়া উচিত না, কিন্তু বোঝা যাচ্ছে। এই জায়গাগুলো খেয়াল করো, এই ড্রপসগুলো পুরো নেকলেসটায় পাচ্ছো। বেসিক্যালি কনসেপ্টটা চাটাই, চাটাই কনসেপ্টেই হারটাকে বানানো। সব থেকে ভারী কোনো চাটাই যদি কিছু হয়ে থাকে, দেন এই চাটাইটা জাস্ট চোখ বুঝে পড়ো। আর আমি তো বলবো, আমি যে আজকে যে লুকটা করে বসেছি, এটা বেসিক্যালি একটা বাঙালিদের বিয়ে বাড়ি, মানে বিয়ে বাড়ি বলতে বিয়ের কোনে যাত্রী না, কি বলে, বিয়ে যেদিনকার হয় আর কি, সেই দিনকার একটা লুক আমি আজকে করেছি। তো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার জন্য, নট রিসেপশন লুক, রিসেপশন একটু অন্য কিছু পড়ো, কিন্তু বিয়ের দিন সাজগোজ করার মতো আমি আজকে একটা টোটালি ওই রকম সাজই করে বসেছি। মানে আমার মাথায় একটা ঘোমটা দিলে বিয়েই হয়ে যাবে এরকম টাইপের ব্যাপার। শুধুমাত্র এইরকম একটা নেকপিস পরে তোমরা ইজিলি এইরকম সাজের সাথে ক্যারি করতে পারো, নিজের দাদার বিয়ে হোক, নিজের খুব ক্লোজ কারোর বিয়েতে অবশ্যই আমরা এরকম টাইপের শাড়ি, একটা কোমরবন্ধনী, তার সাথে এরকম একটা গলা ভরাট করা ভারী নেকলেস ম্যান্ডেটরি। এই নেকলেস তোমরা একটা যদি নিজেদের কাছে রাখো, আমার মনে হয় না নেক্সট আর কোনো অপশনের কথা তোমাদের ভাবতে লাগে। বাকি আমি হালকা নেকলেসও দেখাবো, এর থেকে মিডিয়াম নেকলেসও দেখাবো, যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিতে হবে। কটা শেয়ার করলে ফ্রি শিপিং হবে? একটাই শেয়ার করতে হবে, অনেকগুলো শেয়ারের প্রয়োজনীয়তা নাই, একটা শেয়ার করলেই হবে, কিন্তু শেয়ারটা ফেসবুক ওয়ালে হতে হবে। ফেসবুক ওয়াল ছাড়া কোনো পার্সোনালি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নয়। অনেকে আমাকে এই প্রবলেমটাও বলছে, দিদি আমি শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে আমার লাইফটা যদি দেখে নেয় কেউ, সেক্ষেত্রে লোকে বুঝে যাবে যেগুলো সোনা পড়িনি, গোল্ড প্লেটেড পড়ছি। নো প্রবলেম, তারা শিপিং কস্ট বেয়ার করবে, কোনো সমস্যা কিছু নেই। তো যাদের এরকম কোনো সমস্যা নেই, তারা নিজের প্রোফাইলে লাইফটাকে শেয়ার করে সেটা স্ক্রিনশট দিতে হবে। এবার আসছি প্রাইজে, এটার সাথে এরকম টাইপের ঝাপটা কানেরই পাচ্ছ। এই কানেরটা এই হারের সাথে না দিলেই নয়, হার মানে কানেরটা ছাড়া হারটা লুকই আসবে না। আর এইরকম একটা হারের সাথে এরকম একটা কানেরই অবভিয়াসলি পেয়ার করে পরো, কোনো পাশা বা কোনো কিছু মাথায় রাখবে না। এটা এই লুকটাকে পুরোপুরি একটা টোটাল আলাদা ফিনিশিং দিচ্ছে। এটার প্রাইস পড়ছে 2650, 2650 টাকা। অপূর্ব সুন্দর দেখতে একটা নেকলেস, আর তার সাথে এরকম একটা দারুণ কানের, মিস করো না আমি বলবো, মিস করলে ভালো একটা কালেকশন হাত থেকে বেরিয়ে যাবে। ব্রাইডাল সিজনে চুটিয়ে এরকম টাইপের ব্রাইডাল কালেকশন পরো, চোখ বুঝে মানে কোয়ালিটিকে ভরসা করো, হাতে পেলে ডেলিভারি, এই রিগ্রেট ফিলিং থাকবে না যে আমি এটা এতগুলো টাকা দিয়ে কিনে আমি ঠকেছি। আমি যা কিনেছি এবং যে প্রাইসে কিনেছি, বছরকে বছর একদম নিখুঁত সোনার মতো এটাকে তোমরা ব্যবহার করতে পারবে, এটুকু আমার গ্যারান্টি। আর যেহেতু এটা একদম রিয়েল
সোনারই একটা রেপ্লিকা, সেই জন্য এটা আমরা গোল্ড বক্সেই পাঠাবো। সো যারা অর্ডার করবে তারা গোল্ডের নেকলেস বক্সে এটা ডেলিভারি পাবে। ওনলি ফর দিস প্রোডাক্ট আমি বলে দিলাম, কারণ বাকি প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু গোল্ড মানে গোল্ড বক্স অ্যাভেলেবেল নয়, সেটা জাস্ট আমি একটু বলে দিলাম। ওকে, নেক্সট আমি হাতে একটা দারুণ সুন্দর দেখতে গ্লাস চুর পরেছি। বিয়ের সিজনে আমি তো বলবো যারা এরকম ফাটাফাটি সুন্দর একটা সাজ করবে শেয়ার করে এসএস দিতে হবে, একদম রতন চুর দেখাবো আমি আজকে। অনেক অনেক রিয়াক্ট করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। একটু প্লিজ সকলে লাভ কেয়ার রিয়াকশন দেবে, যদি কালেকশন ভালো লাগছে, যদি আমার লাইফটা ভালো লাগছে, প্লিজ একটু লাভ কেয়ার রিয়াকশন দেবেন। এই হচ্ছে আমি হাতে একটা গ্লাস চুর পরেছি, ভীষণ সুন্দর একটা ফিনিশিং এর চুর। এর মধ্যে দুটো কনসেপ্টের মিনা তোমরা পাবে। ফুলের যে জায়গাটা দেখছো ওখানে মেরুনের সাথে গোল্ডেন মিনা দেয়া হয়েছে। ফুল মানে এটা নয় যে রঙিন কালার দিতে হবে, এমন কিছু কালার দেব যেটা সব শাড়ির সাথে পারফেক্টলি যাবে। আমি ধরো আজকে একটা লাইভে তোমাদের জন্য একটা ধরো বালুচুরি আমি আজকে পরে বসেছি, যেটা আমি আজকে লাইভে পরে বসেছি, তো এরকম শাড়ির সাথেও দেখো আমি পরেছি। আমার শাড়িতে গ্রিন আছে বলে এইটুকু গ্রিন কিছু ম্যাটার করে না, আমার শাড়িতে যদি এইটুকু গ্রিন না বা থাকে তাতেও আমার এই চুরটা আমি যে কোনো শাড়ির সাথে পারফেক্টলি আমি ক্যারি করতে পারবো, সেই মিনাটুকু আমরা এর মধ্যে রেখেছি। আর ম্যাক্সিমাম মেয়েরা বিয়ের দিন লাল বেনারসি পরে, যদি না বাড়ি থেকে নিয়ম থাকে, তো ইজিলি চোখ বুঝে এরকম একটা গ্লাস চুর নিজের দুটো হাতে দুজনে মানে দুটো করে পড়তে পারো, বা এক হাতে গ্লাস চুর পড়লে অন্য হাতে মান্তাসা, হোয়াট এভার, সকলের কাছেই কম বেশি সোনার কিছু না কিছু তো হাতে থাকবে। কিন্তু এত বড় একটা গ্লাস চুর খরচা করে বানানো সত্যিকারেরই একটা ম্যাটার করে। তো আমি বলবো যে এরকম একটা চুর খুবই সুন্দর, অদ্ভুত একটা শেপ। হাতের এই সামনের দিকের পোর্শনটা দেখো কি সুন্দর একটা ঢেউ খেলানো মোটিভ করা রয়েছে, একদম রিয়েল গোল্ডের রেপ্লিকা ডিজাইন, খিলান করা ডিজাইন। প্রাইস যাবে 1 piece 2650, 2650 টাকা। হাতে ডেলিভারি পেলে বুঝতে পারবে যে কি ভালো কোয়ালিটি মানে জিনিস তোমরা পেয়েছ, ট্রাস্ট মি। এই হচ্ছে মোটিভটা চুড়ের, 1 piece 2650, 2650, নো ডাউট ইটস ভেরি মাচ বিউটিফুল। আর এই জায়গার এই শেপটুকুর জন্য না এটা ভোল বদল হয়ে যাচ্ছে পুরো, পাতার পোর্শনটুকু একটু গ্রিনের সাথে গোল্ডেন দেয়া হয়েছে, আর ফুলের জায়গাটুকু মেরুনের সাথে গোল্ডেন, জাস্ট ফর জাস্টিফিকেশন ফুল পাতা, দ্যাটস ইট, আর কিচ্ছু নয়। এই হচ্ছে মোটিভটা, তোমরা চাইলে এই জিনিসটা ভেতরে দিয়ে এই গোল পোর্শনটা এখানেও পড়তে পারো, বাট আমার মনে হয় এইটাই এরকম করে পরে তোমরা তোমাদের খুশি মতো পড়তে পারো। খিলেন আছে যেহেতু নিজের হাতের থেকে এক সাইজ নিচে বুকিং করতেই পারো, কোনো সমস্যা নেই। যেমন আমার হাতের সাইজ 26, আমি 24 সাইজের খিলান করা জিনিস পরি, কারণ আমার মনে হয় সেটা হাতে আরো ভালো ফিট হয়ে বসবে। এটার প্রাইস 2650, 1 piece। এবার হাতে একটা দারুণ দেখতে ফিঙ্গারিং পরেছি। তোমার সঙ্গে ফোনে কথা বলতে চাই, কোন নাম্বারে করবো, আমি ম্যাডাম ফোন রিসিভ করি না, আমি ওপেনলি লাইভে বলে দিলাম। এখন হয়তো হাইয়েস্ট কিছু জন আমাকে দেখছেন, সকলেই একটু এই জিনিসটা জেনে রাখবেন, আমি কল অ্যাটেন্ড করি না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট হবে। হোয়াটসঅ্যাপে যা আপনার রিকোয়ারমেন্ট, যত বেশি মেসেজ হোক না কেন আমি রিপ্লাই করব, কল আমি রিসিভ করি না, তো কল প্লিজ কেউ আমাকে করবেন না, ঠিক আছে। ওকে, আংটিটা বলছিলাম, ডিজাইনটা ফিঙ্গারিংটা একটা খুব সুন্দর ফুলের পাপড়ির মতো ডিজাইন করা একটা আমব্রেলা ফিঙ্গারিং। এটা বেসিক্যালি একটা চামেলি ফুলের মতো ডিজাইন, আমরা এটাকে চামেলি ফুল বলেই বলি, কারণ সারাদিনে এত ফুলের আংটি দেখি, যা পারি তাই নাম দিয়ে দিই। তো এরকম টাইপের আংটির এরকম ডিজাইন পেয়ে যাবে, মাঝখানে একটু হালকা করে মেরুনের সাথে গোল্ডেন মিনার টাচ রেখেছি, যদি কেউ মিনে ছাড়া বলো সেটাও হয়ে যাবে। এইটার প্রাইস পড়বে হচ্ছে 500 টাকা, 500 টাকা পড়বে আংটিটার প্রাইস। দিস ইজ প্রিটি, বিয়ের জন্য এরকম একটা সিম্পল ফিঙ্গারিং একদম রাখতেই পারো, আর কেনই বা বিয়ের জন্য, বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করবার জন্যও আমাদের এরকম ফিঙ্গারিং কাজে লাগবে। আরেকটা ইম্পর্টেন্ট আংটি, মানে ইম্পর্টেন্ট কেন বললাম, কারণ এটা সকলের কাছেই কম বেশি একটা করে হলেও রাখাটা উচিত এই গিনির আংটিটা, আমার তো তাই মনে হয়। অনেক রকম সাইজ আসে, এই মুহূর্তে আমার কাছে এই মিডিয়াম সাইজটাই অ্যাভেলেবেল আছে। এটার প্রাইস পড়বে 480 টাকা, 480, 480, 480,
খুব সফিস্টিকেটেড লাগে, যাদের কাছে একটাও গিনির কোন সোনার আংটি নেই বা গোল্ড প্লেটেড কিছু নেই, আমি বলবো এটা একটা নিজের কাছে রেখে দাও। কোন বিয়ে বাড়িতে মনে করছো খুব স্লিক মানে গয়না পরছো, তার সাথে এই আংটিটা একটা সিম্পল তুমি পরে চলে গেলে তোমার লুকটা একদম মেনটেন রইল, যেই লুকটা তুমি অ্যাকচুয়ালি করতে চাচ্ছ। আর অনেকে এরকম গিনির আংটি রেগুলার বেসিসে প্রেফার করে, সেক্ষেত্রেও ব্যবহার করতে পারো। প্রাইস হচ্ছে 480 টাকা, গিনি গ্লসি হয়, গিনি ম্যাট হয় না, আমি বলে দিলাম কারণ অনেকে হয়তো জানে না, আবার অনেকে হয়তো জানে, গিনি কখনো ম্যাট হবে না, অলওয়েজ গ্লসি হবে। এটা এই দুটো আংটি পাশাপাশি রাখলেই বুঝে যাচ্ছে এটার ডিজাইনটা কতটা ক্লিয়ারলি ভিজিবল, বাট এটা ভিজিবল একমাত্র না কারণ লাইটটা এসে রিফ্লেক্ট করছে বলে। 480 অ্যাডজাস্টেবল। এবার হাতে আমি একটা কঙ্কনের ডিজাইন পরেছি, একদম স্লিকে কিছু নেকলেস দেখাবো। দি ইয়োর কালেকশন টু গুড, থ্যাংক ইউ সো মাচ ঈশিতা। জগন্নাথ লকেট আর কানের হয়ে যাবে, হাতের বালা দেখাবে 24 সাইজ? হ্যাঁ হবে, বালা তো দেখিয়ে দেবো আমি, সাইজ তুমি বলবে। ওকে, নেক্সট আমি হাতের একটা কঙ্কনের ডিজাইন আমি পরে বসেছি, অপূর্ব সুন্দর একটা কঙ্কনের ডিজাইন আমি পরেছি। এটা খিলেন দেওয়া ডিজাইন রয়েছে, সাইড থেকে দেখে নাও, তারপর আমি ফ্রন্ট থেকেও দেখাবো। এই হচ্ছে ফ্রন্টের লুক, দুটো সাইডে সেম লুক আছে। এই হচ্ছে মোটিভটা কঙ্কনের, দারুণ দেখতে কঙ্কনটা, এরকম টাইপের সাইডে ঢেউ খেলানো মতো স্টাইলিং যাবে। ওয়ান পিসের প্রাইস পড়বে 1150 টাকা, যদি জোড়া নাও তাহলে পড়বে 2200 টাকা, 2200 পড়বে 2200 টাকা, আর ওয়ান পিসের দাম পড়বে 1150 টাকা। ম্যাম চুড়টার দাম পড়বে 2650, 2650-এর পেয়ার মানে হচ্ছে 5200 টাকা পড়বে যদি তোমরা জোড়া নাও চুড়টা, 5200। ঠিক বললাম তো নাকি ভুল বললাম? 2600 ডবল বলো, তারপরে 100 টাকা কম করবো। হ্যাঁ এটা 26 হয়ে যাবে, সব সাইজ হবে, চুড়টা সব সাইজ হবে, ইভেন কঙ্কনটাও সমস্ত সাইজে হবে, 2-2 সাইজেও অ্যাভেলেবল। তো যাদের 2-2 সাইজ লাগে, 5200 তো, হ্যাঁ 5200 টাকা পড়বে জোড়া, বাট জিনিসের মতো জিনিস হবে। এটা 2200 টাকা নিচ্ছি, এটার যেমন ভ্যালিড পয়েন্ট আছে, এটা 5200 টাকা নেব, এটারও ভ্যালিড পয়েন্ট থাকবে ডেফিনেটলি। শুধু ডিজাইন কারিগরি নয়, আমি বলবো জাস্ট নিয়ে দেখো। এই হচ্ছে তোমার কঙ্কনের মোটিভটা, কঙ্কনের এক পিসের দাম 1150, জোড়া নিলে 2200। এটাতেও যেহেতু খিলান আছে, তোমরা চাইলে এক সাইজ নিচে কিনতেই পারো। গলার নেকলেসটার দাম 2650 টাকা, 2650। লেটস কন্টিনিউ, এবার আমরা সেগমেন্ট বেসিসে লাইভ করব। ফার্স্ট সেগমেন্ট আমরা স্টার্ট করব নেকলেস দিয়ে, অন্য চুড় দেখান যদি লাস্টের দিকে সময় থাকে, চেষ্টা করব। আরেকটা জিনিস আমি আজকে পরে বসেছি, কোমর বন্ধনী, তোমরা হয়তো মানে দূর থেকে না দেখলেও, কাছ থেকে না দেখলে কিছুই বুঝতে পারবে না ডিজাইনটা, আমি জাস্ট একটুখানি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যেটা আমি পরে বসেছি সেটা হচ্ছে এই ডিজাইনটা। এটা আমি কেন পরেছি, এই শাড়িটার মধ্যে যেহেতু মেরুন মানে রেড কালার আছে, আর তার সাথে গ্রিন এরকম টাইপের কি এগুলো পুতুল জানি না, যাই হোক কিছু একটা গ্রিনিশ বর্ডার আছে, তো সেই জন্য আমি এরকম একটা মীনাকারী কোমরবন্ধনী নিয়েছি। তোমরা যদি মনে করো অন্য কিছু কোমরবন্ধনী নিতে চাও সেটাও আমি দেখাবো, বাট এরকম কম্বিনেশন অনেক মানুষেরই বিয়ে বাড়ির পারপাসে লাগে, তো এটা একটা ইজিলি নিজের কাছে রেখে দিতে পারো কোমরবন্ধনী। এটার প্রাইস পড়বে হচ্ছে 1550 টাকা, 1550, যেটা আমি পড়ে রয়েছি, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, 1550 চলে যাচ্ছে প্রাইস। একটার মধ্যে মেরুনের সাথে গোল্ডেন মিনা, একটার সাথে গ্রিনের মধ্যে গোল্ডেন মিনা, অল্টারনেট করে মীনাকারী পেয়ে যাবে, যে কোনো গ্রিন মেরুন এরকম কম্বিনেশনের শাড়ির সাথে বেশ মানানসই। গলারটা এবার আমি খুলে দেব, গলারটা কাছ থেকে একবার খুলে তোমাদেরকে দেখাবো কি যে অপূর্ব, যে গলারটা কিনবে মানে আমি খুব বেশি জনকে এটা দেব না, ম্যাক্সিমাম 2 থেকে 3 জন, বাট যারা হাতে ডেলিভারি পাবে না তখন জাস্ট মনের মধ্যে শুধু হচ্ছে পটকা ফাটবে, এইটুকু বলে দিলাম। এই হচ্ছে ডিজাইনটা, আর এত সুন্দর ফ্লেক্সিবল, হাতের মধ্যে খুব স্মুথলি চলে আসবে, আর পুরো রিয়েল গোল্ড এর মতোই ফিনিশিং আসবে। প্রাইস পড়বে হচ্ছে এইটার 2650, 2650 ধরো, 2650 টাকা, 2650। কানেরটাও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এরকম টাইপের মোটিভ যাচ্ছে, কানের নিয়েই প্রাইস বললাম 2650। কোনো হারই তোমরা কানের ছাড়া পাবে না, সো কানের
ছাড়া কিন্তু কিছু বুকিং করো না, প্রাইস কিন্তু কানে নিয়েই বলা হচ্ছে। আমি পুতুল আছি তোমার শাড়িতে একদম, এই হচ্ছে ডিজাইনটা, সরিয়ে দিলাম। হ্যাঁ, প্রাইস পড়ছে এটার 2650, নেকলেসের সেগমেন্ট করছি, হালকা ভারী সব রকমই দেখাবো। ফার্স্টে কি দিয়ে স্টার্ট করব, কি হ্যাঁ সীতাহারের পর, নেকলেসের পর সীতাহারে আসবো, কি দিয়ে স্টার্ট করব, কি না না তুমি বললে হবে নাকি, চুপ করো। আচ্ছা চলো, একটা খুব সুন্দর নেকলেস দিয়ে স্টার্ট করছি, দেখে নাও। নেকলেসের সেগমেন্ট করব, সেরার সেরা কালেকশন দেখার জন্য রেডি থাকো। আমি জুম করেও দেখাবো, দূর থেকেও দেখাবো, তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে না। এই হচ্ছে নেক্সট ফার্স্ট ডিজাইন, খুব খুব সুন্দর, কেমন লাগছে কালেকশন অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সিম্পল এর মধ্যে নেকলেস ডেফিনেটলি দেখাবো, সিম্পল এর মধ্যে নেকলেস থাকবেই থাকবে, সো ডোন্ট ওয়ারি। নেকলেস এর কালেকশন মানে একমাত্র ওয়ান অ্যান্ড ওনলি ডেস্টিনেশন হচ্ছে আমাদের সোয়ারিনা কালেকশন। সো আমাদের সব থেকে হট কেক সেগমেন্ট দিয়ে স্টার্ট করলাম, কেন হচ্ছে সীতাহার দেখাবো, এরপরে সীতাহারই হবে। চলো, এই হচ্ছে তোমার ডিজাইনটা নেকলেসের, কি অপূর্ব ডিজাইনটা, জাস্ট দেখো। গোলাপবালা দেখাবো আমি, আমি গোলাপবালা দেখিয়ে দেবো আজকে, আমি একটু হাতেরও ম্যাচ করে দেখিয়ে দেবো, মোটামুটি মিসম্যাচ করে ওরকম করেই দেখাবো, লাস্ট অব্দি নিয়ে যাব না। এই হচ্ছে ফার্স্ট আজকে নেকলেসের ডিজাইন স্টার্ট করলাম, ভীষণ প্রিটি একটা নেকলেস, এই জায়গাটা একদম সিম্পল, তার নিচে এখানটা একটা ঝালরের মতো মোটিফ করা রয়েছে, যেটা হচ্ছে একটা আলাদাই একটা লকেট কাইন্ড অফ ডিজাইন তোমরা নেকলেসটা থেকে পাবে, আর এর সাথে এরকম টাইপের কানের পাবে, মানে যেরকম শাড়ির সাথে পরো না কেন তোমাদের টাক লাগিয়ে দেবে নেকলেসটা। প্রাইস পড়বে এটার 1550 টাকা, 1550, এগুলো একদম বুটিক পিস, মানে এক পিসই পাওয়া যায়, এগুলো অত্যাধিক কেউ পাবে না, এক্সক্লুসিভ গয়না, একজন দুজন প্রত্যেকটা আলাদা আলাদা পরা আমার মনে হয় বেটার। প্রাইস 1550, 1550, পুরো হুপুহু সোনার মতোই দেখতে। চুড়টার প্রাইস 2650, 2650, এই হচ্ছে গলারটা, প্রাইস বললাম 1550, 1550, একদম ডিট্টো সোনারি ডিজাইন, চাইলে এটাকে চোকার করেও পরা যাবে, বাট বেটার কে নেকলেস করেই পরো, যে জিনিসটা যেভাবে ভালো লাগে আর কি। আচ্ছা দাও 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 দাও, ছটফট, টাইম নেই এত, ওদিকে দাও, ওই কোনারটা, হ্যাঁ। চলো এবারে আমি একটা মিনা করা দেখাচ্ছি, একটা মিনা করা দেখাবো, একটা মিনা ছাড়া দেখাবো, মিনা করা একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি, মিডিয়াম ডিজাইনের মধ্যে, মাঝারি ডিজাইন, এগুলো প্রত্যেকটা সোনারি ডিজাইন, হাতের চুড়টা দেখাবো, একটু ওয়েট করো। আচ্ছা, প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সোনারি ডিজাইন, তোমরা ইজিলি সোনার সাথে এগুলোকে পেয়ার করে পরতেই পারবে, আর এই হচ্ছে এর সাথে কানেরটা, জাস্ট লুক এট দ্য পিস, রিয়েল গোল্ডের সোনার একটা ডিজাইন, আর তার সাথে এরকম টাইপের একটা কানের দুল, মাঝখানে যে তিনখানা বেলপাতার মতো ডিজাইন দেখছো, ওইটুকুতেই তোমরা মিনাকারিটা পাবে। এটারও প্রাইস পড়বে 1550, 1550 টাকা, বিউটিফুল একটা নেক পিস, মানে গলাটাও ভরাট লুক দেবে, আর খুব বেশি ভারী কাজ মনে হবে না পড়লে, আমি জুম আউট করে দেখাবো। এই দেখো, এরকম টাইপের একটা সিম্পল নেকলেস, যারা সিম্পল পছন্দ করো, আর একটা কানের দাও, যারা সিম্পল হালকা সাজ পছন্দ করো, তারা এরকম হালকা নেকলেস একদম পরতে পারো। প্রাইস হচ্ছে 1550, 1550, পুরো রিয়াল গোল্ডের মতোই ফিনিশিং আসবে, একদম গোল্ডের মতোই দেখতে। সময় থাকলে আমি চুড় আজকে দেখাবো, হ্যাঁ চলো সরাচ্ছি। প্রাইস পড়ছে এটার 1550, 1550 টাকা, মিডিয়াম নেকলেস, মিডিয়াম নেকলেস। নেক্সট একটা দেখাবো, এটা হচ্ছে, এটা একটাই একজনই পাবে তো, এটা একজনই পাবে, এটা পুরো গোল্ডের, মানে আসল সোনার ডিজাইনটাকেই হুবহু কপি করে বানানো হয়েছে, মানে একদম এ সরকারের রিয়েল আর কি ডিজাইন যেটা হয়, সেই ডিজাইনটাকেই আমরা কপি করে এখানে রেডি করেছি। এর সাথে এরকম টাইপের পাশা পাবে, মার্কাটারই লাগবে পড়লে। একটু কপার নেকলেস দেখাবো, মানে কপার নেকলেস দেখাবো, বুঝলাম না আমি সুস্মিতা তোমার শপটা কোথায়, এটা অনলাইন বিজনেস ম্যাডাম, জাস্ট অসাধারণ কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। 24 সাইজে বেকি চুড়ি আছে, হবে
সিওডি নট অ্যাভেলেবল, প্লিজ ডোন্ট রাইট অর ডোন্ট মেনশন সিওডি। ওকে, নেক্সট ডিজাইন পাশা ওয়ার্ক এর মধ্যে, এটা চাটাই ডিজাইনের মধ্যে রয়েছে, বাট কপার লুক, কপার জুয়েলারি আমরা সেল করি না। এবার যদি বলো তাহলে কপারের গয়না এনে আমি দেখিয়ে দেবো, মানে এগুলো র মেটেরিয়াল যেগুলো সেগুলো দেখিয়ে দেবো, এগুলো তো কালার করা প্রোডাক্ট না। আগের দিন পেন্ডেন্ট দেখিয়েছি, একটু দেখে নেবেন, আগে আজকে আর পেন্ডেন্ট দেখাবো না। এই হচ্ছে নেকলেসটা আর এই হচ্ছে এর সাথে পাশাটা। প্রাইস পড়বে এটার 1550, 1550 গর্জিয়াস দেখতে, মানে এটা যাদের একটু রাউন্ড সার্কেল ডিজাইনের ওপর মানে কি বলে সার্কেল ডিজাইনের ওপর যাদের পছন্দ, একটা কিছু কপারে এনে দেখিয়ে দিতে বলছে, দেখিয়ে দাও না। এই হচ্ছে মোটিভটা, যা ইচ্ছা এনে একটা দেখিয়ে দাও না। এই হচ্ছে ডিজাইনটা, দেখো পাশাটা এর সাথে দারুণ লাগবে পড়লে। আমি আজকে চোকার দেখাবো না গো, আই এম সো সরি, আজকে চোকার দেখাবো না। এই হচ্ছে পাশাটা আর এই হচ্ছে গলারটা, প্রাইস হচ্ছে 1550 টাকা, 1550 চলে যাচ্ছে প্রাইস। এই হচ্ছে পাশার লুকটা, পার্ল নেকলেস দেখাবো আজকে, চেষ্টা করছি। হাসুলি আছে? হ্যাঁ হাসুলি দেখাবো এক্ষুনি, তারা তুমি আগে কপার একটা নিয়ে আসো, একটা কপারের ডিজাইন নিয়ে আসো। চলো, এই হচ্ছে মোটিভটা, এটার প্রাইস পড়ছে হচ্ছে 1550 টাকা। এইটা দাও না, এইটা নিয়ে আসো না, ইয়ের মধ্যে আছে সাদাটা, কেন বুঝতে পারবে না, বুঝতে পারবে। হাসুলি দেখাবো, দিদি আজ পার্সেলটা পেলাম, কি সুন্দর হয়েছে, কি বলবো, থ্যাংক ইউ দিদি একদম। যারা এরকম আমার মতো রেড কালারের কম্বিনেশনের শাড়ি পরছো, ঝটপট নিয়ে আসো, কানের দাও। রেড কালারের কম্বিনেশনের কোন শাড়ি পরছো, তার সাথে সিম্পল অ্যান্ড স্লিক কোন রেডিশ বা একটু লাইট মিনা কালার চাইছো, অ্যাকচুয়াল মেরুন মিনা চাচ্ছো না, তাদের জন্য এই নেকলেসটা ভীষণ ভালো অপশন। আমি যদি মানে আমার যদি ধরো আমি আজকে লাইভ করছি না, আমি এমনি কোনো অনুষ্ঠানে যাব এই শাড়িটা পরে, আমি ইজিলি এরকম একটা নেকলেস তার সাথে আরেকটা কানের দাও, এরকম একটা কানের পরে চলে যাব, কারণ এটা আমার গয়নাটা আমার শাড়ির সাথে জাস্ট পারফেক্ট লুক দিচ্ছে। জাস্ট দেখো এর মধ্যে যে মিনাটুকু করা রয়েছে না, একদম অ্যাকচুয়াল রেডিশ মিনাই আছে। তো আমার রেড কালারের শাড়ির সাথে এরকম রেড মিনা কম্বিনেশনের গয়না খুবই ভালো মানাবে। এটার প্রাইস পড়বে 1250, 1250। যারা স্লিক নেক পিস, অল্প মিনার মধ্যে একটু লাইট ওয়েটে কিছু চাইছো, তারা এই নেকলেসটা নিতে পারো, ভীষণই সুন্দর একটা অপশন। প্রাইস পড়বে হচ্ছে নেকলেসটার তোমার 1250 টাকা, 1250। আর এই হচ্ছে কানেরটা, দারুণ দেখতে। ফিঙ্গারিং এটার প্রাইস হচ্ছে 500 অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 480। আমার মুখ তো ছোটর মধ্যে লম্বা টাইপ কিরকম জুয়েলারি বানাবে বলবে, ছোটর মধ্যে সীতাহার নেবে, না হলে ইউ শেপের হার আছে সেগুলোও দেখতে পারো। একটু আমি চোকার আজকে দেখাচ্ছি না, আমি শুধু নেকলেস দেখাচ্ছি। এই হচ্ছে কানেরটা, প্রাইস পড়ছে 1250 টাকা, 1250। দিস ইজ গর্জিয়াস, সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর অ্যান্ড হালকা লাইট ওয়েট, অল্প মিনা রাখা হয়েছে। মিনার কালারটা কাছ থেকে দেখে নিতে পারো, রেডিশ কালারের মিনাটাই যাবে, যেটা পরলে ভীষণ সুন্দর লাগবে। একটা সফিস্টিকেট লুক করো, যারা হালকা সিম্পল গয়না পছন্দ করো তারা এরকম টাইপের সিম্পল নেকলেস দিয়ে পেয়ার আপ করে পরলে শাড়ির একটা আলাদাই আভিজাত্য হয়ে যাবে। এনেছো এটাই? কেন এটা পাওনি কেন? দাও। আচ্ছা, যারা কপারের জুয়েলারি কোনোদিনও দেখোনি, মানে হতেই পারে একজন বললো, তো তাদের জন্য দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের র, এটার আমাকে চট করে দাও তো নেকলেসটা ঝটপট। আচ্ছা এইটা হচ্ছে র, মানে কপার যেটা, এবার এটাকে কালার করে মিনা করার পর কিরকম লুক আসে। আমার হাতের সামনে যেটা আসলো আমি সেটাই দেখাচ্ছি। সীতাহার কি দেখাবো? হ্যাঁ সীতাহার দেখাবো তো, এরপরে সীতাহার দেখাবো। দেখো দুটোর মধ্যে ডিফারেন্স দেখে নাও। চলো, সেম জিনিস, ঠিক আছে, এটা উইদাউট কালার, এটা হচ্ছে কালার করা অবশ্যই, তার মধ্যে মিনা আমার মনে হয়েছে তাই আমি মিনা রেখেছি। ইনকেস কেউ যদি এই নেকলেসটাকে বুক করতে চাও, আমি দেখিয়ে দিলাম। নেকলেসটার প্রাইস পড়বে হচ্ছে, কানের দাও, নেকলেসটার প্রাইস পড়বে 1150, 1150। অনেকদিন পর লাইভ, কেমন আছো? আমি ভালো আছি।
না আমি আজ বলেছি চোকার দেখাবো না, এইটাই হচ্ছে আমাদের র ভার্সন, যেটা থেকে আমরা সমস্ত আমার ইচ এন্ড এভরি ডিজাইন আগে কপারে আসে, তারপর সেটা কালার হয়ে বিনা মনে হলে করাই, না মনে হলে করাই না। এই হচ্ছে কানেরটা, কানেরটাও দেখিয়ে দাও একবার। এই হচ্ছে কানেরটা, এটার সাথে দেখে নাও তোমরা ডিফারেন্স বুঝে যাবে। এই হচ্ছে কপারের কানেরটা আর এই হচ্ছে গোল্ড প্লেটিং করা কানেরটা, সেম দুটো সেম, জাস্ট আমি ডিফারেন্সটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। চলো, যাদের ভরসা হয় না যে কি মেটাল ইউজ করা হচ্ছে, কি জিনিস ইউজ করছে আদৌ, তাদের জন্য শুধুমাত্র আমি লাইভে এটা প্রথমবার দেখালাম। তো যাদের মনে হয় 100% শিওর, মানে শিওরিটি নেই যে প্রোডাক্টের কি কোয়ালিটি আছে, অ্যাটলিস্ট এই লাইফটা দেখে কিন্তু ভরসা করে কিনতেই পারো। এই হচ্ছে এর সাথে কানেক্টটা, এটার প্রাইস 1150, 1150। ওকে, এবার আমি ফিরে আসছি যেগুলো দেখাচ্ছিলাম, যে একটা আমি নেকলেস দেখিয়েছি লাইট ওয়েট এর মধ্যে, এবারে একটা লাইট ওয়েট এ তোমাদেরকে মিনা ছাড়া নেকলেস দেখাচ্ছি। যাদের মিনা ছাড়া এক লাইনের নেকলেস পছন্দ, একদম সিম্পল অ্যান্ড সিম্পল, যতটুকু সিম্পল দেখানো যায় ততটুকু সিম্পল ডিজাইন আমি দেখাচ্ছি, অ্যান্ড তার সাথে এরকম টাইপের কানের রয়েছে। এটার প্রাইস পড়বে 1050, হ্যাঁ 1050, 1050 টাকা যাচ্ছে প্রাইস, 1050, 1050, একদম ওয়ান লাইনের হালকা নেকলেস। আমার বিয়ের জুয়েলারি তোমার কাছ থেকে নেব, একদম নিও। লকেট দেখিয়ে, লকেট আমি এর আগের দিনই দেখিয়েছি, প্লিজ একটু হাতের চুড় দেখাবেন, চেষ্টা করব। আমার প্রোডাক্টে সবসময় একটু গলার জিনিস আগে হয়, হাতের জিনিস লাস্টের দিকে হয়, তো যদি মনে হয় যে আছে সময় তাহলে দেখুন, না হলে রেকর্ডের দেখে নিতে পারেন। এই হচ্ছে কানেরটা, প্রাইস পড়ছে এটার 1050, 1050, সিম্পল একদম ইউনিক একটা গলার নেকলেস দেখালাম, সরিয়ে দিচ্ছি। এরপরে হাসুলি দেখাও, চলো হাসুলি বলছিলে একজন ইউ শেপ লহরি দেখাবে, ইউ শেপ লহরি মানে আমিও বুঝলাম না এটা কি, ইউ শেপ তো দেখাবো, লহরি আলাদা জিনিস, ইউ শেপটা আলাদা জিনিস, আমি তো তাই জানি। এবার ইউ শেপ যদি দেখতে চাও তাহলে থাকো, আমি দেখাবো। আচ্ছা লহরি, এই সরি, একটা হাসুলির ডিজাইন দেখাচ্ছি, ভীষণই সুন্দর অ্যান্ড স্মার্ট ওয়্যার একটা হাসুলি, কানের এর সাথে এরকম সুপার পাবে, কি সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, তোমার আংটিটা ভীষণ সুন্দর, ধন্যবাদ। এই হচ্ছে কানের পাশা পাবে এর সাথে, মেরুনের সাথে গোল্ডেন মিনাকারি পাচ্ছ, যেই ফুলটা মাঝখানে পাচ্ছ ওটা দিয়েই কানের হবে। এরকম ইউনিক হাসুলি পরতে পারো, যাদের এরকম টাইপের মোটিভ যে আমি হাসুলি পরব তাদের জন্য এরকম একটা দারুণ অপশন দেখাচ্ছি, দেখে নাও। দেখো এই হচ্ছে ডিজাইনটা, এই হচ্ছে এর সাথে পাশাটা, প্রাইস পড়ছে 1450 টাকা, 1450, 1450, 1450। হাসুলি একদম অ্যাডজাস্টেবল হয়, নিজের গলায় নিজের খুশি মতো তোমরা সেট করে পড়তে পারবে। আর এই হচ্ছে এর সাথে কানেরটা, প্রাইস 1450 টাকা, 1450। সরিয়ে দিলাম, চলো আম কলকাটা দাও। আচ্ছা এই হচ্ছে মোটিভটা হাসুলিটা, আপ মেরা শাড়ি নেই দে রে হে, আপকা শাড়ি পেনে ম্যাম, যা খুশি কমেন্ট করছে। আচ্ছা এটা কি কপার, এটা কপারের উপর প্লেটিং করা, আমি একটা কপার দেখিয়েছি, আমি একটা কপার দেখিয়েছি, হ্যাঁ এর কানের কই। ও আচ্ছা আচ্ছা, নেক্সট একটা হাসুলি মোটিভে লকেট সেটের ডিজাইন দেখাচ্ছি, ভীষণ প্রিটি দেখতে নেকলেসটা, এটা তোমার এরকম টাইপের মোটিভেই আসবে। এখানে যে ফুলের সাথে চেনের কাজটা দেখছো ওটাই হচ্ছে আমাদের কানের দুল, প্রাইস পড়ছে এটার তোমার 1250 টাকা, 1250, ভীষণ আনকমন দেখতে। এই হচ্ছে কানেরটা, প্রাইস পড়ছে হচ্ছে 1250, 1250 টাকা, দারুণ সুন্দর একটা নেক পিস হাসুলি মোটিভের মধ্যে, মাঝখানে এরকম সাইডে হচ্ছে হাসুলি আর তার সাথে মাঝখানে একটা লকেট অর্ধেক চাঁদের সাথে, আর এই হচ্ছে কানের দুলটা, ভীষণ সুন্দর এই নেকলেসটা দেখতে। যারা এরকম একটু ডিফারেন্ট কাইন্ড অফ কোন নেক পিস পছন্দ করো, ডেফিনেটলি আমি বলবো এরকম টাইপের নেক পিস পরবে, ভীষণ সুন্দর লাগে। প্রাইস হচ্ছে 1250 টাকা, 1250। মাথার ফুলটার নাম করণ,
চরণ ফুল এটা। আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি, একটু লাইট ওয়েট, সামান্য অল্প মিনার মধ্যে পুরো সোনারি ডিজাইন, ঠিক আছে, পুরো সোনারি ডিজাইন। আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঈশিতা নন্দীকে বললাম কথা বলে নেব। এটা কপারে পেয়ে যাব, মানে কপারেরটা কিনবে পয়সা দিয়ে, বুঝলাম না। এই হচ্ছে ডিজাইনটা, আর এর সাথে কানের পেয়ে যাবে এরকম কি অপূর্ব দেখতে নেকপিসটা, পুরো মনে হবে রিয়াল গোল্ড পরে আছো, মানে কাছ থেকে দেখেও কেউ বুঝতে পারবে না যে তুমি সোনা পরেছো না কি পরেছো, এতটা সুন্দর লাগবে। হ্যাঁ তুমি হোয়াটসঅ্যাপ করে রাখো, যদি কপার লাগে তো কপারে দেয়া হবে, ঠিক আছে। তোমার হাতের বালাটা দেখাবে, বালা কোনটা পরেছি গো। এই হচ্ছে ডিজাইনটা, আমি কঙ্কন বা যদি চূড় হয় দেখিয়ে দেবো। দেখো এই হচ্ছে এর সাথে কানেরটা, প্রাইস পড়ছে হচ্ছে নেকলেসটা 1650, 1650 টাকা, 1650 চলে যাচ্ছে প্রাইস। অপূর্ব দেখতে একটা সোনাকে হার মানানো নেকলেস, রীতিমতো গোল্ড বলে লোকে ধোকা খাবে, এত বড় বড় কথা বলছি লাইভে, এতটাই সুন্দর ফিনিশিং পাবে। আর কানের দুলটা এরকম টাইপের স্টাইলের মধ্যে রয়েছে, প্রাইস হচ্ছে 1650, 1650। এগুলো প্রত্যেকটাই তোমরা জানো সোনার ডিজাইন, আমাকে আলাদা করে প্রত্যেকটার ছবি দেখাতে লাগে না যে এগুলো কোন সোনার দোকানের ডিজাইন। ইচ এন্ড এভরি ডিজাইন পুরো গোল্ডের রেপ্লিকা আছে, সেটা তোমরা চোখে দেখেই বুঝতে পারছো। সরালাম, নেক্সট এবার যেটা দেখাবো, এই মুহূর্তের সব থেকে ট্রেন্ডিং কিছু যদি গয়না হয়ে থাকে দেন এইটা। এটা অনেকে অনেকে, আমি এক্সপেক্ট করিনি যে এতবার এটাকে রিস্টক করার পরেও এখনো অব্দি হিউজ স্টিল নাও সেম রেসপন্স আমি পাচ্ছি, ঠিক আছে। তো এই ব্যাপারটা যদি কারোর, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নে সুজয়িতা, পারলে লং হার আমি আজকে খুব চেষ্টা করব দেখাতে, আমাকে সময় দিও, ঠিক আছে। হার নিয়ে বলতে হবে না, হাতের নিয়ে একটু সমস্যা, হাতের আমি বলতে পারছি না, সীতাহার দেখাবো এরপর, এখনো টাইম আছে। এই হচ্ছে এর সাথে কানেরটা, লুক এট দ্য ডিজাইন অ্যান্ড লুক এট দ্য ইয়ারিং, কি দেখতে হারটা। আর এই হচ্ছে এর সাথে কানেরটা, এটা তো নেকলেস, আমি ট্রিপিক্যাল হাঁসুলি চাইছি, আমি হাঁসুলি দেখিয়েছি একটা, একটা হাঁসুলি দেখিয়েছি, ওইটাই হবে আমার কাছে। তিন থাকের ঝুমকো দেখতে ইচ্ছুক, তিন থাকের ঝুমকো সময় থাকলে আমি চেষ্টা করব, বার করা আছে। হ্যালো, হ্যাঁ, ও তুমি আমাকে পরে ফোন করো, আমি না লাইভে আছি, করছি আমি লাইভটা শেষ কর। আচ্ছা এই হচ্ছে এর সাথে কানেরটা, বিউটিফুল দেখতে, যেরকম সুন্দর গলারটা সেরকম সুন্দর কানেরটা। ডেফিনেটলি গলারটার সাথে কানেরটা না পড়লে কানেরটারও কোনো ভ্যালু নেই, গলারটারও কোনো ভ্যালু নেই, শুধু কানেরটা পরেও কোনো লাভ হবে না, শুধু গলারটা পরেও কোনো লাভ হবে না, এটা পুরোপুরি একটা সেট। প্রাইস হচ্ছে 2050, 2050 টাকা, অপূর্ব দেখতে এই নেকলেসটা, 2050, 2050, কোনো সাবস্টিটিউট হবে না এটার কোনো, মানে একটা পড়লেই দ্যাটস এনাফ, যখন দাঁড়িয়ে আছো তখন ঠিক তো করতে পারো। এই হচ্ছে ডিজাইনটা কানেরটা, 2050, 2050, নেবার মতো জিনিস, না নিলে তোমরাই মিস করে যাবে। চলো সরালাম, 2050, 2050, আমকলকা সাইড প্যাটার্ন নেকলেস। এই প্যাটার্নে আমি ইউ শেপের হারও দেখিয়েছি, তো ইউ শেপের হার যাদের পছন্দ ম্যাচ করে কিনতেই পারো, ডেফিনেটলি এটা ভালো জিনিস, কিনলে একদমই মনে হবে না যে বেশি টাকা কেন। আর একটা আছে না, তিনটে লেয়ার করা, আচ্ছা নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি, আজকে ইউশেপের নেকপিস দেখাবো, থাকবে ইউশেপের নেকপিস। এটা কি, মানে আমি বুঝতে পারছি না, প্লিজ মেরা রিফান্ড কর দিজিয়ে, আপ জো বোল রহে না ম্যাম, আপ অভি ইধর পেমেন্ট কা স্ক্রিনশট শেয়ার কিজিয়ে, তো নেই তো বহুত বুরা হোগা লাইফ মে, মে বাতা দে রহি হু আপকো, আপকা কোই প্রোডাক্ট জো আপনে অর্ডার কিয়া হ্যায় অর উসকা ডেলিভারি আপকো নেহি মিলা হ্যায় উসকা স্ক্রিনশট আপ ইধর ভেজিয়ে, তো আগার আপ মে হিম্মত হ্যায় তো আপ ভেজিয়ে তো ইধর মে,
কিছু না বলতে বলতে এত বাড়াবাড়ি শুরু করেছে লোকজন, যা খুশি এসে এখানে ফেক কমেন্ট করে দিলেই হলো, হ্যাঁ যা খুশি করে দিলেই হলো, কিছুই অর্ডার করেনি। আমার কাছে রুবি নায়ক নামে কোনো অর্ডারই নেই। সে ফট করে উনি কথাটা বলে আছে, আমার আমি কোন শাড়ি সেল করি যে আমি শাড়ির কারোর থেকে পেমেন্ট নিয়ে তাকে শাড়ি অর্ডার ডেলিভারি করব না। এতটা কি করে আসপর্দা হয় এখানে কমেন্ট করার? চলো নেক্সট একটা নেক পিস দেখাচ্ছি। আগার আপ মে সচ মে দম হ্যায় ম্যাম, তো আপনি ইধার স্ক্রিনশট সেন্ড কিজিয়ে কে কন সা শাড়ি আপনি অর্ডার কিয়া হ্যায়, কন সা নম্বর পে আপনি পেমেন্ট কিয়া হ্যায় আর কাহাঁ মানে আপসে চ্যাট কিয়া হ্যায়, ঠিক আছে? কিন্তু মেরে পাস তো এসা কিসি কা ভি এসা কোই বুকিং নেই হ্যায় কে রুবি নায়ক নাম মে কিসি সে ভি মানে শাড়ি কা কোই পেমেন্ট লিয়া হুয়া হ্যায়, ইয়ে সব মানে নেই করতি হুঁ। তো গলত জগা আপ কমেন্ট কর রহে হ্যায়। ওকে নেক্সট ডিজাইন যেটা আমি দেখাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। একটা তিন থাক ডিজাইনে ফুল ডিজাইনের একটা লকেট সেটিং এর একটা নেক পিস, সাইডটা একদম সিম্পল আর মাঝখানে তিনটে লেয়ার করা ডিজাইন রয়েছে। মাঝখানেরটা মেরুনের সাথে গোল্ডেনের মোটিভ রয়েছে যেটা কানের দুলেতেও তোমরা পাবে, আর নিচের যে দুটো রয়েছে তিনটে মিলে করালে খুব বেশি হিজিবিজি ঘিঞ্জি লাগতো, তো ওই জন্য নিচের দুটো আমি বাদ দিয়ে দিয়েছি। তো যদি কারোর মনে হয় যে নিচের দুটোতেও মিনা করে দিতে হবে তো আমি বলবো করে দেবো, ঠিক আছে? এরকম কোনো অসুবিধা নেই, একটু প্রাইসটা লিটল বিট বাড়বে কারণ মিনাটা যেহেতু বেড়ে যাচ্ছে। এমনি এটা যদি নাও তাহলে প্রাইস পড়ছে এটার 1250-1250। ভীষণ মিষ্টি দেখতে একটা নেকলেস, মাঝখানেরটা মেরুনের সাথে গোল্ডেন মিনাকারি রয়েছে, অপূর্ব সুন্দর। আপ কই নেই কমেন্ট কর রা হ্যায়, কই নেই কমেন্ট করা, বাস বলনে কে লিয়ে হ্যায়, ঠিক না? আর যে এই জিনিসটা করছো অন্য কারোর প্রোফাইল থেকে এইসব কমেন্ট গুলো করছো, কোনো লাভ হবে না করে, বেকার টাইম পাস করছো নিজের, আর কিছু বলবো না শুধু, ঠিক আছে? বেকার টাইম পাস করে নিজের লাইভে গিয়ে দেন দাও, সেটা বেটার হবে। এই হচ্ছে এর সাথে কানেকটা, প্রাইস রয়েছে 1250 1250 টাকা, 1250 1250 টাকা যাচ্ছে নেক পিসটার প্রাইস কানের নিয়ে। সেলের লাইভ করবো গো, হ্যাঁ শেয়ার করলে ফ্রি শিপিং আছে আজকে, একদম আছে, কিন্তু শুধুমাত্র 2000 টাকার ওপরে। চাইলে এটাকেও তোমরা চোকার করে পড়তে পারো, প্রাইস পড়ছে 1250। নেক্সট কি দেখ না, নেক্সট একটা তোমাদেরকে সিম্পল কেডি সেট দেখাচ্ছি। হ্যাঁ এটা কটা, দুটো আছে তো, এটা দুজন পাবে, এটা দারুন দেখতে একটা কেডি সেট দেখাচ্ছি। আজ এটা অর্ডার করলে ইন্দোরে কবে পাবো, উপরে দেখো লিখে দিয়েছি ডিসপ্যাচ, তাও আর্জেন্ট ডিসপ্যাচও আমি করছি যেহেতু বিয়ের সিজন, সবারই একটা পারপাসে দরকার। ম্যাক্সিমাম ধরে চলো আজকে যারা অর্ডার করবে তাদেরটা আমি আজকে কিবার বৃহস্পতিবার ডিসপ্যাচ হয়ে যাবে, থার্সডে ডিসপ্যাচ হবে যারা আজকে অর্ডার করবে। ডিসপ্যাচটা আমি বলতে পারি, ডেলিভারি আমি বলতে পারবো না, ডিসপ্যাচ আমার হাতে আছে, ডিসপ্যাচ আমি বলে দেবো। গয়নার বাক্স চাটাই হাটটা চট করে বার করো বলেছিলাম আগের দিন। এই হচ্ছে এর সাথে কানেকটা কেডি সেট, একটু মিডিয়াম সাইজে, ভীষণ সুন্দর, পুরো সোনারি মোটিভে দেখাচ্ছি, একদম সোনার মতোই দেখতে কেডি সেটের ডিজাইন, মিডিয়াম সাইজে, মিডিয়াম সাইজে। পারলে সীতাহার দেখাবো আজকে, যদি সময় নিয়ে তোমরা লাইভটা পুরোটা দেখতে পারো এবং শেষ অবধি লাইভে যদি লোকজন থাকে তাহলে আমি লাইভে দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে ডিজাইনটা, আর এর সাথে কানেকটা চলে যাবে এরকম। এটার প্রাইস পড়ছে 1250 1250 টাকা, 1250 1250 মিডিয়াম কেডি সেট। কেডি সেট এখন খুব চলছে, মানে মানে মার্কেট পুরো কাঁপিয়ে দিচ্ছে কেডি সেট। যাদের কেডি সেট পছন্দ, অনেকে পছন্দ করছে এই সেটগুলো, সাইডটা এত স্লিক অ্যান্ড সিম্পল আর মাঝখানটা এরকম টাইপের মোটিভ করা, তো যাদের এরকম ডিজাইন পছন্দ চোখ বুঝে এটাকে সোনার মতো করে পড়ো। প্রাইস পড়ছে এটার 1250 1250 1250 টাকা, 1250 পড়ছে প্রাইস, সরিয়ে দিলাম। নেক্সট একটা লকেটের ডিজাইন করা মিডিয়াম ডিজাইনের একটা তোমাদেরকে মোটিভ দেখাচ্ছি, এটাও দুর্ধর্ষ সুন্দর দেখতে। মাঝখানটা একটু মিনা পাবে, ছোট ঝুমকো ইয়ারিংস হবে দি তাহলে দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি এটার মধ্যে এটা পরে নিচ্ছি, কিরকম অবস্থা? হ্যাঁ হ্যাঁ, তো এটাই তো বলেছিলাম আগের দিন তোমাকে, হ্যাঁ আজকে বিয়ে তো ওই জন্য দুটো করে পরে নিচ্ছি। আচ্ছা চলো দেখো,
দারুণ এই নেকলেসটা, খুব সুন্দর একটা চাটাই ফর্ম দেবে আর তার সাথে মাঝখানটা একটা অপূর্ব নেকলেসের কাজ। নেকলেস তো প্রচুর দেখানো হয়, সত্যি কোনো সাবস্টিটিউট নেই নেকলেসের, বাট যে কটা দেখাই না প্রত্যেকটা তোমাদের চয়েসেবল। পার্ল নেকলেস হবে, আমি যদি টাইম থাকে কয়েকটা দেখিয়ে দেবো। আচ্ছা, এই হচ্ছে তোমার এর সাথে কানেরটা, জাস্ট দারুণ একটা নেক পিস। প্রাইস পড়বে 1650, 1650 দুজন পাবে ম্যাক্সিমাম, 1650 টাকা পড়ছে এর সাথে কানে। ওয়াও লাগছে, থ্যাংক ইউ সো মাচ। লাল পরি পার্ল নেকলেস আমি বললাম, চেষ্টা করব। এই হচ্ছে কানেরটা, পার্ল নেকলেস আর পার্ল সীতাহার কয়েকটা রেডি করে রাখো, টাসেল লাগাতে হবে না, জাস্ট এমনি নেকলেস গুলো টাসেল লাগিয়ে দিও। এই হচ্ছে কানেরটা, প্রাইস পড়ছে এইটার তোমার, না শুধু ওইটাই বলেছি, আমি কি সারাদিন নেকলেস দেখিয়ে চলে যাব নাকি। এই হচ্ছে কানেরটা, প্রাইস পড়ছে 1650 টাকা, 1650 1650। সরালাম মাঝখানে, অপূর্ব মাঝখানের কাজটা দেখে সত্যিকারের লোক সামলানো মুশকিল অনেস্টলি। আচ্ছা চলো, এবারে আর কি দেখানো বাকি আছে দেখি এখানে চটপট। আচ্ছা লাস্ট নেক পিস এখানে ধরো, এগুলো হয়ে গেছে সব। আরেকটা তোমার মিনে ছাড়া দেখাচ্ছি, হ্যাঁ না পাতাটা দেখাইনি। আচ্ছা এটা দেখো, পার্ল দেখাবো, এই নেকলেসটা জাস্ট ওয়াও, পিওর গোল্ড মনে হচ্ছে, বাট এটার কাছে কিছু না, মানে আমার মোস্ট ফেভারেট একটা নেক পিস, কি অপূর্ব দেখতে। আমি সীতাহার ছাড়া পড়ি না, হলে নিয়ে নিতাম। সীতাহার আমি দেখাবো আজকে, এরপরে সীতাহারই আসবো, অত টাইম নেই, চলো তাড়াতাড়ি এর কানের দাও। আরে এখান থেকে নিয়ে নি, এখান থেকে নিয়েছি। দারুণ জিনিস এটা, যারা সাইড প্যাটার্ন নেকলেস পছন্দ করো শাড়ির জন্য আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও, আমি ডিটেলিং করে দেবো। খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে কানেরটা, শোন সুন্দর একটা সোনার মতো দেখতে নেক পিস, প্রাইস মাত্র 1450 টাকা। এতদিন আমরা ফ্রন্টে ঝালর দেখেছি, এটা হচ্ছে সাইড প্যাটার্ন ঝালর, সাইডে হচ্ছে ঝালর স্টাইলিং এর ডিজাইন রয়েছে। আর কানেরটার মধ্যেও সেম মোটিভ, যেহেতু এখানটা পাতা বসানো তাই পাতার সাথেই হচ্ছে ঝালরের কাজটা পাবে। প্রাইস পড়ছে হচ্ছে এটার 1450 টাকা, 1450 1450 1450 টাকা পড়ছে প্রাইস। দুর্ধর্ষ দেখতে নেকলেসটা, মানে যেদিক থেকেই দেখো না কেন এই নেকলেসটার সত্যি কোনো সাবস্টিটিউট হয় না। চলো নেক্সট ডিজাইন দেখাচ্ছি, এটা খুবই সুন্দর, যাদের আমার মতো এরকম শাড়ি, এটা খুব কমন শাড়ি, এটা সকলের কাছেই মোটামুটি আছে যারা শাড়ি কেনাকাটি করে, থাকা উচিত। তো এই রকম শাড়ির সাথে এই গয়নাটা পরলে অ্যাবসলিউটলি একটা পারফেক্ট ম্যাচ মনে হবে, দেখে কোনো দিক থেকে মনে হবে না যে এইটা তোমার এর সাথে মানাচ্ছে না। ফিঙ্গারিং আমি যেটা পরে রয়েছি এটার 500 টাকা, এটা 480 টাকা, দুটোরই প্রাইস বললাম। যেটা এখন পড়েছি একদম কম প্রাইসের মধ্যে, দারুণ জলের দামে ফলের রস কেনার মতো একটা নেকলেস দেখাচ্ছি, প্রাইস এটার 1550 1550 টাকা, একদম রিজনেবল প্রাইসে দারুণ কালেকশন। যাদের বাজেট কম অথচ সুন্দর কোনো নেকলেস, একটু ভরাট করা কিছু স্টাইলের মধ্যে চাইছো, তারা এই নেকলেসটা নিয়ে নেবে, দারুণ একদম পয়সা ওয়াসুল নেকলেস। এই হচ্ছে কানেরটা, প্রাইস হচ্ছে এটার 1550 টাকা, 1550। কেউ আমাকে একজন গয়নার বাক্সর নেকলেস বলেছে, গয়নার বাক্স ডিজাইনের চাটাই বলেছে, এটা আমার কাছে লাস্ট দুজন পাবে, হ্যাঁ লাস্ট দুজন পাবে, গিনির পাশা হবে, গিনির পাশা হয়ে যাবে। চলো এই হচ্ছে ডিজাইনটা, গয়নার বাক্স ডিজাইনের চাটাই নেকলেস, এটা আজকে লাস্ট নেকলেস, দারুণ সুন্দর নেকপিসটা দেখতে, গলাটায় একটা মানে জমজমাট ব্যাপার করে দেবে। আর এর সাথে কানের পরবে হচ্ছে এই রকম স্টাইলের, প্রাইস 1850 1850। এক টাকার রিগ্রেট ফিলিং থাকবে না এই নেকলেসটা যখন হাতে ডেলিভারি পাবে, এত সুন্দর ডিজাইন। গয়নার বাক্স চোকার হবে গো সৈতাদি, গয়নার বাক্স চোকার হবে রে বাবা, কিন্তু আজকে তো আমি চোকার দেখাচ্ছি না তাই দেখাতে পারছি না, ইউসেফ দেখাবো সুচিস্মিতা।
এই হচ্ছে গানেরটা, প্রাইস হচ্ছে 1850 1850। একটা নেভার মতো তোমার হচ্ছে নেকলেস, যেটা হচ্ছে গয়নার বাক্স স্টাইলে দু লাইনের নেকলেস। এটা দু লাইন আছে, ডাবল লেয়ার করা, আর তার সাথে এরকম স্টাইলের কানের। এগুলোর কোনো সাবস্টিটিউট নেই, একটা পরলে এনাফ সুন্দর লাগে। কেউ যে একজন বলেছে গয়নার বাক্সর ওই নেকপিসটা দেখাতে, সে অ্যাকচুয়ালি জানে যে এই জিনিসটা কি হয় আর কি, জানি না সে আদৌ আছে কিনা, জিনিসটা খুবই সুন্দর। চলো নেক্সট আর একটা ডিজাইন দেখাচ্ছি, হালকা মিনার মধ্যে ড্রপ স্টাইল নেকলেস, পাতাটা দাও, এটা টাইট করো। এটাও একটা গলার কাছে খুব সুন্দর একটা স্টেটমেন্ট লুক করার জন্য, সিম্পল লুক করার জন্য খুব ভালো একটা নেকলেস। প্রাইস হচ্ছে 1250 1250, 1250 টাকা 1250 যাচ্ছে প্রাইস। গলাটা একটা ভরপুর লুক দিচ্ছে। আর আমি একটা জিনিস দেখছি বিয়ে বাড়ির জন্য, যে কটা ডিজাইন আমি তোমাদেরকে দেখালাম নেকলেসের, প্রত্যেকটা দেখছো কি সুন্দর আমার শাড়ির সাথে মানানসই হয়ে যাচ্ছে। তো এরকমই কিছু তোমরা মানে গয়না চুজ করে নিতে পারো, মোটামুটি এরকম গর্জিয়াস শাড়ি সবাই বিয়ে বাড়িতে পরে, তো সেগুলোর সাথে ইজিলি পেয়ার আপ হয়ে যাবে। আর এই হচ্ছে কানেকটা, প্রাইস হচ্ছে 1250 টাকা 1250। লাস্ট, আজকে লাস্ট নেকলেস, হালকা এক লাইনের নেকলেস দিয়ে শেষ করব। ধরো দারুণ জিনিস, হালকা এক লাইনের নেকলেস দিয়ে শেষ করব। যাদের একদম এক লাইনের কিছু চাই তাদের জন্য এটা চোখ বুঝে, এর থেকে বেটার অপশন কিছু নাই। তো এটা নিয়ে নেবে একদম এক লাইনের পাতা নেকলেস, প্রাইস হচ্ছে 1050 1050। কি ভালো ফিটিং গলা এটা, সিম্পলের মধ্যে লহরি দেখাও না গো। এই হচ্ছে কানেরটা, গয়নার বাক্সটা একটা ডিজাইনের নাম। আচ্ছা ভরাট কিছু ভরাট দেখিয়েছি গো, দেখিয়েই গেছি শুধু, মানে কমসে কম 45 মিনিট ধরে শুধু নেকলেস কালেকশন দেখালাম। এগুলো যে দেখে যদি তোমাদের মনে হয় যে সাফিসিয়েন্ট নয়, তাহলে আবারও পরের লাইভ দেখবে বা আগের লাইভ দেখে নেবে, আশা করি কিছু না কিছু তো পছন্দ হবে। এই হচ্ছে কানেরটা, প্রাইস হচ্ছে 1050 টাকা, এক লাইনের সিম্পল নেকলেস, দারুণ কালেকশন। এবার স্টার্ট করব সীতাহার দেখানো, কি কালেকশন সীতাহারে আজকে, সীতাহারে আজকে মার কাটারি কালেকশন আছে। গয়নার বাক্সর দাম হচ্ছে 1850 টাকা, গয়নার বাক্সর যে নেকলেসটা দেখালাম ওটার প্রাইস হচ্ছে 1850 1850 টাকা। বাবা মারপিট করছে মামুনিদি। আচ্ছা ফার্স্টে আজকে একটা ট্র্যাডিশনাল প্যাটার্নের সীতাহার দিয়ে স্টার্ট করব। যারা মনে করো ওপরেরটা আর কিছু পরবে না, শুধু একটা পরেই কাজ চালিয়ে দেবে, তারা এরকম বিয়ের পারপাসে সীতাহার কিনে নাও। স্লিকের মধ্যে চোকার দেখাবে, চোকার আজকে দেখাবো না, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সীতাহার দেখানো স্টার্ট করলাম, দেখে নাও কি পছন্দ হয়, স্ক্রিনশট পাঠাবে পরে, সময় থাকলে চেষ্টা করবো। আর তুমি অনেক ভুলভাল হয়েছে মনে হচ্ছে নেকলেস। আচ্ছা এই হচ্ছে কানেরটা, দারুণ। যারা চাইছো যে নেকলেস ফেকলেস কিছু পরবো না, একটা সীতাহার পরবো আর তার সাথে ওপরেও একটা অ্যাটাচড, এটা আমাদের পুরনো স্টাইলের ডিজাইন, এরকম ডিজাইন আগে খুবই চলতো, এখনো চলে। এটা আমার কাছে এক পিসই আছে, যার পছন্দ সে এসএস দিলে পেয়ে যাবে। প্রাইস পড়ছে এটার 2650 2650 টাকা। কি দেখতে সীতাহারটা, ওপরে একটা অ্যাটাচমেন্ট পাবে নেকলেসের মতো মোটিভ করা, আবার চাইলে ঝুলিও পড়তে পারো ওপরে, যদি ধরো নেকলেস বা চোকার বট এবার তোমাদের যা ইচ্ছা পছন্দ সেটা ম্যাচ করে পড়তে পারো। আর এর সাথে এরকম টাইপের কানে, জাস্ট ক্যাবাদ ক্যাবাদ ডিজাইন। প্রাইস 2650 2650। অ্যাকচুয়ালি এটাকে এইভাবে পরে, এইভাবে জিনিসটাকে পড়তে হবে, বিয়ে বাড়িতে একদম কাঁপিয়ে দেবে এই ডিজাইনটা পড়লে। কাছ থেকে দেখাচ্ছি মোটিভটা, সীতাহার প্রত্যেকটা ওয়ান পিস করে আছে। আমি বারবার লাইভে প্রত্যেক দিন লাইভ শুরু করার আগে বলে দিই যে লাইভে যা সীতাহার দেখাবো সব এক পিস করেই রয়েছে, তো যে আগে এসএস পাঠাবে সেই পাবে, আমি এটা নেক্সট কাউকে দেব না, এটা একজনই পাবে, একজনই পাবে, যে আগে এসএস দেবে সে পেয়ে যাবে। তো যদি সীতাহার আমার কাছ থেকে অ্যাটলিস্ট কিনতে হয় তাহলে ইনস্ট্যান্ট লাইভে এসএস পাঠাবে, না হলে পাবে না। এই হচ্ছে কানেরটা, সরিয়ে দিলাম। নেক্সট এবার একটা ট্র্যাডিশনাল দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ
ট্রেডিশনাল সীতাহারের কি ফিনিশিং, প্রত্যেকটা সীতাহার দেখলে লোভ লাগবে, মানে কোনোটা দেখে মনে হবে না যে আমি এটা নেবো না, এরকম টাইপের ব্যাপার। দুবাই গোল্ডের রাখি না, ফিঙ্গারিং এর দাম, এটার দাম 480 টাকা, এটার দাম 500 টাকা, ঠিক আছে, দুটোরই প্রাইস বললাম। চুড়ের প্রাইস একবার বলে দিচ্ছি, চুড়ের ওয়ান পিসের প্রাইস 2650, আর কঙ্কনের ওয়ান পিসের প্রাইস হচ্ছে 1150। চলো ফার্স্ট আজকে যে সীতাহারের ডিজাইন দেখাবো, আগে কাছ থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে সীতাহারের মোটিফটা, সোনা ছাড়া অন্য কিছু মনে হলে পয়সা ফেরত করে দেবো, এত বড় মানে ফিনিশিং নিয়ে কথা বললাম। সো যে কটা সীতাহার দেখাবো, প্রত্যেকটা সীতাহারের মধ্যে যে কোনো একটাও যদি তোমরা চুজ করো, তাতেও তোমাদের পয়সা উসুল হয়ে যাবে। ফিঙ্গারিং এর দাম বললাম, দিদি তোমার টাসেলটা পরিবর্তে চেন করে দেওয়া সম্ভব। কি লিখেছে, পার্ল নেকলেস দেখাও, দেখাবো, সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে, সব হবে, হবে না বলে কোনো ব্যাপার নেই, সব হবে। আচ্ছা চলো প্রথম সীতাহারের ডিজাইন দেখাচ্ছি, প্রাইস 2450 টাকা। হাতে ডেলিভারি পেলে মনে হবে যে আমি কোনো কমসে কম 4.5-5 লাখ টাকা দিয়ে কিছু কিনে নিয়ে এসেছি, এইটুকু আমি বলছি। কেন বলতো, কারণ আমার কোনো যায় আসে না, আমি ধরো একটা বানিয়ে মিথ্যে কথা বলে দিলাম, নেক্সট দিন আর তুমি আমার থেকে কিনবে না। আমি যদি বানিয়ে মিথ্যে কথা বলি যে এত বড় কথা, ফালতু কথা বলছে, একটা 2400 টাকার প্রোডাক্ট কি করে 4.5 লাখ টাকা একটা প্রোডাক্টের সাথে কম্পারিজন হবে, হবে 100% না হলেও 50% হলেও হবে, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে। তো ইজিলি সোনা বলে এগুলোকে বুক করতে পারো, মানে সোনার মতন করে এগুলোকে ব্যবহার করতে পারো। ওয়ান পিস একটা ডিজাইন একজনই পাবে, প্রাইস 2450, 2450 টাকা, একদম না, সীতাহারের সাথে প্লাস্টিক বক্স যাবে, একদম নর্মাল প্লাস্টিক বক্স, প্রত্যেকটা হারের সাথে প্লাস্টিক বক্স যাবে, একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। আগের দিনের এক পিস সীতাহার নেই, আজকেরও যেগুলো দেখাবো এগুলো আবার নেক্সট দিন থাকবে না, প্রত্যেক দিনের সীতাহার প্রত্যেক দিন সোল্ড আউট হয়ে যাচ্ছে, খালি দেখনে কা নজরিয়া হোনা চাইয়ে। এই হচ্ছে কানেরটা, প্রাইস 2450, 2450। ওকে নেক্সট ডিজাইন দেখাবো, মাথা নষ্ট হয়ে যাবে দেখে, এত ভালো ফিনিশিং এর সীতাহার আমি জাস্ট কোনোদিনও দেখিনি। দেখো নেক্সট একটা সীতাহার দেখাচ্ছি, কি দেখতে সীতাহারটা, মানে কাছ থেকে দূরবীন নিয়েও কেউ দেখলে বুঝবে না যে এটা তোমার গোল্ড পরেছো না গোল্ড প্লেটিং পরেছো, এত ভালো ফিনিশিং দেব কথা দিচ্ছি। কি করেছো এটা, না এটাও না, সব কাজই তো বার করছি, এটা তো এর, এটাও এর, আচ্ছা আচ্ছা না এটাও না, মিস্টেক আছে, এটা এর নয় তো, এর হার আছে তো আলাদা, তুমি ভুল হার কানে নিয়ে এসছো, নিয়ে আসো ঝটপট ঝটপট দৌড়ে নিয়ে আসো, কানে ভুল হয়েছে। আচ্ছা কি করলো মোবাইলটাকে, আর পাল দেখাও, দেখাবো দেখাবো। চলো নেক্সট ডিজাইন যেটা আমি দেখাচ্ছি, ও কানেরটা আনুক, ততক্ষণ আমি কাছ থেকে তোমাদেরকে হারটা দেখিয়ে দিই। বেল্টটা জাস্ট দেখো, কি দেখতে বেল্টটা, এরকম টাইপের বেল্ট আমি তো কোনোদিনও দেখিনি, আমি সোনার দোকানেও দেখিনি, প্লাস গোল্ড প্লেটেডেও খুব একটা আমি দেখিনি, খুব আনকমন, মানে এই ধরনের ডিজাইন তোমরা এটার মধ্যে নেই, লাখের মধ্যে খুঁজলে এক পিস পাওয়া যাবে এরকম ডিজাইন এটা, ঝটপট ঝটপট, হ্যাঁ এইটা হচ্ছে এর কানের। চলো এই হচ্ছে ডিজাইনটা, আর এই হচ্ছে এর সাথে কানেরটা, এই যে ফুলটা এখানে দেখছো এটাই হচ্ছে কানের, অপূর্ব। আর আমি চাইলে এত বড় বড় লম্বা লম্বা কানেরও দিতে পারতাম, সেক্ষেত্রে সোনার ব্যাপারটা থাকবে না, দেখবে সোনার সাথে এরকম ছোট কানেরই থাকে, তাই সীতাহারগুলোর সাথে তোমরা ছোট কানেরই পাবে, যেটা অ্যাকচুয়াল সোনার মধ্যে হয় সেটাই দেওয়া হবে। প্রাইস এটার 2450, 2450, যে আগে এসএস পাঠাবে সে পেয়ে যাবে, এগুলো কোনো সেকেন্ড কাউকে দেয়া হবে না, ওয়ান অ্যান্ড অনলি একজনই পাবে, তো দ্বিতীয় কাউকে দেয়া হবে না। প্রাইস পড়বে এটা 2450, 2450, ডেফিনেটলি গোল্ডের সাথে ইজিলি পেয়ার হয়ে যাবে, ওপরে কোনো সোনার নেকলেসের সাথেও যদি এটাকে পেয়ার করে পড়ো কেউ বুঝবে না সোনা পড়নি, 100% গ্যারান্টি। আচ্ছা
নেক্সট এবার রাউন্ডে দেখাচ্ছি। হ্যাঁ, অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল যে রাউন্ড শেপের মধ্যে দিদি কোনো সীতাহার দেখাও, প্লিজ অপশন দিও রাউন্ড শেপের সীতাহার, ইনস্ট্যান্ট বুকিং হয়ে যায়, মানে আর নেক্সট লাইভ অবধি যায় না, এরকম টাইপের ব্যাপার। তো রাউন্ড শেপের ফার্স্ট সীতাহারের ডিজাইন দেখাচ্ছি, আর একটা আর দুটো অপশন দেব, রাউন্ডের মধ্যে দুটা অপশন তোমাদেরকে দেব। তো প্রথম ডিজাইন যেটা দেখাচ্ছি দেখে নাও, এই হচ্ছে মোটিভটা, প্রাইস 2450, 2450 টাকা। আর কানের পেয়ে যাবে এর সাথে এরকম টাইপের মোটিভ, কি দেখতে সীতাহার গুলো, মানে হাতে ডেলিভারি পেয়ে না পুরো মনে হবে যে মানে পয়সা উসুল ব্যাপার। হাতের কঙ্কনটার ওয়ান পিস হচ্ছে 1150, পেয়ারে 2200 টাকা, কি দারুন এটা, পাল দেখাবো, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে হারটা আর এই হচ্ছে কানেরটা, দারুন জিনিস পাবে। 2450, 2450, হেভি দেখতে এটা, মানে কোন কিছু বলবার নেই, নেবার মতো জিনিস। আচ্ছা, এবারে আমি একটা স্লিক দেখাচ্ছি। হ্যাঁ, অনেকে রিকোয়েস্ট ছিল স্লিক সীতাহার দেখাও, স্লিক আর খরচাও কম, হালকা সীতাহার দুজন পাবে, এটা একমাত্র সীতাহার যেটা দুজন পাবে, না এটাও দুজন পাবে তো নাই। আচ্ছা, এই সীতাহারটা হালকার মধ্যে তোমরা দুজন পেয়ে যাবে, প্রাইস 1950 টাকা, 1950, 1950, লাইট ওয়েট সীতাহার, দেখো জাস্ট কোয়ালিটি দেখো, সব থেকে দেখার জিনিস হচ্ছে সীতাহারের কোয়ালিটি, যেটা একদম সোনাকে টেক্কা দেওয়ার জিনিস, মানে আমি কি বলবো, এত সুন্দর জিনিস, এত ভালো ফিনিশিং, তোমরা পয়সা দিয়ে যে কোনো ভালো জায়গাতেও কিন্তু এরকম ফিনিশিং পাবে না, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে মোটিভটা সীতাহারের, প্রাইস 1950, 1950, একদম ফুল পয়সা আসল সীতাহার একদম। আচ্ছা, রাউন্ডে বলেছি অপশন দেখাব দেব, আর একটা নেক্সট অপশন দিচ্ছি। হ্যাঁ, রাউন্ড শেপের মধ্যে সীতাহার, এটাও মিস্টেক, সীতাহারের কানের মিস্টেক, মিস্টেকে ভরা জীবন। হ্যাঁ, ওটা তো ওর কানের, কেন ভুলভাল কানের দিয়ে দাও। আচ্ছা, নেক্সট রাউন্ড শেপের সীতাহার দেখাচ্ছি, আমি পাশাপাশি রেখে দেখাবো যে দুটোর মধ্যে কতটা ডিফারেন্স আছে। এই হচ্ছে এর সাথে কানেরটা, প্রাইস এটা 2450, 2450, এটাও দারুন। এবার আগের রাউন্ডটা দেখি, গোলাপবালা আছে আপনার কাছে, হবে ম্যাডাম, গোলাপবালা হয়ে যাবে। এবার আমি দুটো পাশে রেখে দেখাচ্ছি, দেখে নাও দুটোর মধ্যে পার্থক্য কত, মানে কতটা ডিজাইনে অপশন দেবে, না হলে সোল্ডি শুনতে হবে, সোল্ডি শুনতে হবে, যদি না অপশন দাও। প্রত্যেকটা ডিজাইন ওয়ান পিস করে আছে, দুটোই 2450 টাকা, 2450 করে এক একটা, দারুন বললাম, দারুন জিনিস পাবে হাতে ডেলিভারি। আচ্ছা, নেক্সট এবার আমি একটু অন্য শেপে দেখাই। হ্যাঁ, গলতি সে মিস্টেক, কোনটি আজকে দেখাবো না গো, তোমার হাতের কঙ্কনটার দাম হচ্ছে ওয়ান পিস 1150, পেয়ার এনলে 2200 টাকা, গোলাপবালা হবে, খুব সুন্দর লাগছে দি, তোমাকে থ্যাংক ইউ, আমি এসএস দিয়েছি, প্লিজ প্রাইসটা জানাও, আমি এতক্ষণ আওয়াজ পাচ্ছিলাম না, আমি লাইভটা শেষ করে তোমাকে আমি রিপ্লাই করব, ঠিক আছে, চিন্তা করো না। চলো নেক্সট ডিজাইন দেখাচ্ছি, সবাই তো রাউন্ড শেপে পছন্দ করে না, অনেকে পান শেপের সীতাহার পছন্দ করে, যেটা অ্যাকচুয়ালি সোনাতে সবার প্রথম সীতাহার এসেছিল, মানে সীতাহার মানেই আমরা বুঝি পান শেপ, পান শেপ লকেটের সীতাহার, দেখবে 90% মেয়েরা বিয়েতে পান শেপ সীতাহারই পরে। তো পান শেপের সীতাহারের ডিজাইন একটা দেখাচ্ছি, আর এই হচ্ছে কানেরটা, দেখাচ্ছি তোমাদেরকে কাছ থেকে, এত ভালো ফিনিশিং, মানে সবসময় পয়সা দিয়ে বিচার্য নয়, কিছু কিছু জিনিস ফিনিশিং দেখে কিনতে হয়, এটা হচ্ছে সেই জিনিস যেটার ফিনিশিং দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, এতটাই সুন্দর কাজ, সীতাহারের কাজটুকু দেখো, হতে পারে ট্র্যাডিশনাল, হতে পারে কমন ডিজাইন, বাট ফিনিশিং সেই লেভেলের থাকবে, ওই যে বলে না সোনার আংটি, মানে বেঁকা হলেও সোনার আংটি, তো ওরকম টাইপের ব্যাপার, যে সোনার ডিজাইন এগুলো, যতই পুরনো হোক না কেন, লোকে এটাই, যদি তুমি একটা সোনার পরে যাবে, সোনা তো পুরনো হতো কি আছে, তো এরকমই জিনিসটা, ডিজাইনটা সবে কি স্টাইল হতে পারে, কিন্তু ফিনিশিং তো সোনারই হবে, এটুকু তো বলতেই পারবো। এটার প্রাইস কম, এটার প্রাইস 2150, 2150 টাকা কম দামে, এটা গোলাপালা আমি চট করে দেখিয়ে দেবো, দাঁড়াও। আচ্ছা, রাউন্ডে আর একটা অপশন দিচ্ছি, আর একটা
राउंड शेपर अपशन दिच्छी कि देखते एटाओ प्रत्येकटा सुंदर रियलि चूज करा टाफ যাদের কাছে এই মুহূর্তে সীতাহারের বাজেট আছে, মানে যারা মনে করছো যে আমি সীতাহার অ্যাকচুয়ালি কিনতে চাই, পারপাস আছে, ছেড়ো না এই লাইফটা, মানে দারুণ জিনিস দেখাচ্ছি, দারুণ জিনিস। আর এই হচ্ছে এর সাথে কানেরটা। মোটামুটি সীতাহারের কানের গুলো দূর থেকে দেখে সব একই মনে হবে, কিন্তু এক নয়, এক নয়, আলাদা। এইটা দেখে নাও সীতাহারটা, আর এই হচ্ছে কানেরটা। সেম প্রাইস 2450, 2450, জাস্ট আমেজিং দেখতে। প্রত্যেকটা ডিজাইন ইটসেলফ বিউটিফুল, চুজ তোমাদেরকে করতে হবে। তুমি এটা পড়লেও যতটা সুন্দর লাগবে, এর আগে যে দুটো দেখিছি ওগুলো পড়লেও সেম দেখতে লাগবে, দূর থেকে দেখে কিচ্ছু বোঝা যাবে না শাড়ির ওপর যে কোনটা এই ডিজাইন ওই ডিজাইন, এরকম কিছু ব্যাপার নেই, জাস্ট চুজ করা নিয়ে কথা। তো সেই ফিনিশিং এর ডিজাইনই তোমাদেরকে দিচ্ছি আর অপশন দিচ্ছি, যাতে পাঁচটা দেখে তোমরা বুকিংটা করতে পারো। লাস্ট মাত্র দুটো ডিজাইন দেখাবো, দুটোই স্লিক হবে। ভারী সীতাহার দেখিয়েছি, এবার একটা হালকা সীতাহার দেখাচ্ছি, একদম লাইট ওয়েট, একদম হালকার মধ্যে। প্রাইস 1950 টাকা, 1950। এরপর কি আছে আমাদের? পার্লের নেকলেস দেখাবো তো, ঠিক আছে, পার্লের নেকলেস দেখাবে, তারপর ইউশেপ দেখাও, তারপর পার্লের ইয়ে দেখাবো, কি বলে ওটাকে, পরে পরে পরে। আচ্ছা, এই হচ্ছে এর সাথে কানেরটা। না না না, পার্ল দেখাতে হবে এরপর, পার্লের জন্য লোকে বলছে বারবার। হালকা সীতাহার দেখাচ্ছি, দেখে নাও, একদম লাইট ওয়েট সীতাহার, পার্লের নেকলেস দেখাবো এরপর, ঠিক আছে? তুমি সুন্দর, তোমার উপরে সব জুয়েলারিজ অসাম লাগে বোন। এর সত্যি দিদি এরকম ব্যাপার নেই, যখন ব্রাইডসদের তো আজকাল ফেসবুক ভীষণ অ্যাভেলেবেল, তো ফেসবুকে আপনারা যখন মেকআপ আর্টিস্টদেরকে সবাইকে সাজাতে দেখেন, আমি কিচ্ছু না, মানে যা যা ভিডিওস, যা যা ফটোজ দেখছি, মানে জাস্ট মনে হচ্ছে যে কবে বিয়ে হবে এরকম টাইপের ব্যাপার। চলো, এই হচ্ছে সীতাহারের ডিজাইনটা। সীতাহারের প্রাইস হচ্ছে 1950, 1950, একদম লাইট ওয়েট। আর এই হচ্ছে কানেরটা, কানেরটা একটু লং আছে, এটা তুলনামূলক ভাবে দাম অনুযায়ীও জিনিসটা সুন্দর, প্লাস লকেটটা কিন্তু সিম্পল অ্যান্ড একদম হালকা, যতটা লাইট ওয়েট রাখা যায় ততটুকু রাখা হয়েছে, মানে যেটুকু না দেখালেই নয়, তো ওইটুকু কাজ রাখা হয়েছে। আর এই হচ্ছে কানের, প্রাইস 1950, 1950। আজকের শেষ সীতাহার, ফিঙ্গারিংটা দেখে নাও, এই একটা প্রথম ডিজাইন পড়েছি, এটার প্রাইস হচ্ছে 500 টাকা, 500। খুব সুন্দর কালেকশন, আগের মান্থে যে সীতাহারটা নিয়েছি সেটা সবার খুব পছন্দ হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট আরেকটা ফিঙ্গারিং পড়েছি, এটার প্রাইস হচ্ছে 480 টাকা, 480, গিনি রান্টি। লাস্ট সীতাহার, একটু আমি বলবো, যারা এজেড মনে করছেন লং হার কিছু চুজ করতে চান, ডেফিনেটলি এটা নিয়ে নেন, খুব ভালো জিনিস, একদম অতিরিক্ত সাজ মনে হবে না। কদম ফুল ডিজাইনের সীতাহার উইথ কানের দুল, কদম ফুল স্টাইলের মধ্যে যাবে, দেখ কানেরটার মধ্যেও কদম ফুলের কাজ পাবে, এবং গলার হারটার মধ্যেও কদম ফুলের কাজই রয়েছে, একটা বড় কদম ফুল, তার নিচে একটা ছোট কদম ফুলের ড্রপস দেয়া রয়েছে। এবার আমি বারবারই একই কথা বলি তোমাদেরকে, যে কদম ফুলের ডিজাইন একটা খুবই সোনার মধ্যে কমন ডিজাইন, মানে সোনাতে ভীষণ চলে, আর ওই জন্যেই জিনিসটাকে এই কনসেপ্টটা দেওয়ার জন্য এর বেলটা একদম আলাদা করা হয়েছে। দেখো এই হারের লকেটের সাথে বেল্টের অনেক মিল রয়েছে, এতক্ষণ যে সীতাহার গুলো দেখিয়েছি কম বেশি সবকটা সীতাহারেরই বেল্ট মোটামুটি সেম, বাট এই সীতাহারের বেল্টটা একদম স্লিক অ্যান্ড সিম্পল। আর এই হচ্ছে কানের, এটার প্রাইস 1950, 1950 টাকা, 1950, 1950। স্টার্ট করছি পার্লের নেকলেস, কি হয়েছে, কোনো প্রবলেম না, স্টার্ট করছি পার্লের নেকলেস কালেকশন দেখানো। যারা পার্ল করে আমার মাথা খারাপ করে দিচ্ছিলে তারা দেখে নেবে, প্লিজ রিপিট হবে না একটাও কালেকশন, সো প্লিজ একটু কেয়ারফুলি লাইফটাকে খেয়াল করবে। পার্লের সীতাহারও আমি দেখাবো, একটু সময় দেবে, তারাও চলো। ফার্স্ট পার্লের সীতাহারের নেকলেসের ডিজাইন দেখাচ্ছি, কি দেখতে নেকলেস গুলো, এক্সে বারকার এক ডিজাইন দেখার জন্য পার্লে রেডি থাকো, আমি দেখাচ্ছি এক এক করে এর কানেরটা কইব। চলো, প্রথম পার্লের নেকলেস ডিজাইন অপূর্ব, কোনো কথা হবে না, যেটা পছন্দ হবে, প্রত্যেকটা ডিজাইনই ওয়ান পিস আছে,
এক পিস আছে, তো প্লিজ অপশন দিও। আচ্ছা কঙ্কনটা ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কঙ্কনের এক পিসের দাম হচ্ছে 1150, জোড়া নিলে 2200 টাকা। আমি ভালো আছি সমর্পিতা, তুমি কেমন আছো? হাই সুমিতা দি, কি মিষ্টি লাগছো আজকে, থ্যাংক ইউ মমিতা। হাতের কঙ্কনটার দাম হচ্ছে এক পিসের দাম 1150, জোড়া নিলে 2200 টাকা। চলো প্রথম পার্লের নেকলেস, দুটো কালার কম্বিনেশন পাচ্ছ, মেরুনের সাথে গোল্ডেন আর হচ্ছে গ্রিনের সাথে গোল্ডেন, দুটো লেয়ার করা আছে, দেখাই যাচ্ছে জিনিসটাতে। একটা হচ্ছে ওপরের হাফ চাঁদের মতো ডিজাইন, আর পরেরটা হচ্ছে আবারও ওর থেকে ছোট সাইজের হাফ চাঁদ ডিজাইন। আমি একটু জুম রাখবো, তাহলে খুব ভালো ডিজাইন বুঝতে পারবে। শেয়ার কোথায়? শেয়ার হচ্ছে না, বেশি জন না দেখলে আমি পারলে সীতাহার দেখাবো না। আমার হাতে পারলে সীতাহার কিন্তু আছে, আমি পারলে সীতাহার আটকে দেবো, যদি না তোমরা লাইভ শেয়ার করো আর বেশি বেশি করে রিয়াকশন দাও। এই হচ্ছে ডিজাইনটা, এটার প্রাইস পড়ছে 1750, 1750, জাস্ট দারুন, 1750, 1750 টাকা যাচ্ছে প্রাইস। প্রচুর লাভ কেয়ার রিয়াকশন দাও এবং লাইভটাকে প্লিজ শেয়ার করে দাও। এই হচ্ছে ডিজাইনটা, দারুন, চার লাইনের পার্ল নেকলেস, একদম সোনারি মোটিভ, সোনা ছাড়া কিচ্ছু মনে হবে না। এগুলো প্রাইস হচ্ছে এটার কত বললাম, 1750 টাকা, 1750, 1750। এখন এই পার্লের নেকলেস গুলো ভীষণ ট্রেন্ডিং, খুব ভাল লাগে পড়লে। চলো নেক্সট, এবার একটা ডিজাইন দেখাবো উইথাউট মিনাকারি। না না, এরপর ইউশেপের হাত দেখাবো, ইউর পর চেষ্টা করছি টাইচের, না হলে পারলে সীতাহার। বাবা এ কি টেনেছি তো, বড় হয়ে গেছে। আচ্ছা নেক্সট একটা পার্লের নেকলেস দেখাচ্ছি। আমি ভালো আছি গো, বিয়ে বাড়িতে আর আমার শাশুড়ি মা তোমার জুয়েলারি পরে দারুণ প্রশংসা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। ছবি কিন্তু পাঠাবে, ছবি অতি অবশ্যই কিন্তু আমাকে পাঠাবে। যারা গয়না পরছো তারা প্লিজ গয়নাটা পরে রিভিউ দেওয়ার তো সত্যি এখানে কোনো জায়গা নেই, মানে যেহেতু এটা কোনো পেজ রিভিউ ওরম ভাবে পোস্ট করা যায় না, কিন্তু আমাদের গ্রুপ আছে, গ্রুপে আপনারা রিভিউ দিতে পারেন। তো যাদের মনে করছেন রিভিউ দিতে চান, প্লিজ আমাকে কিন্তু রিভিউ পাঠাবেন, আমি পেজে শেয়ার করব। তোমাকে সেন্ড করেছি, ওকে একটু লং এ দেখাও, দেখাবো আগে শর্ট দেখিয়ে তারপর লং এ আসবো। আগে প্রচুর লাইভ এর আমার কিন্তু শেয়ার চাই আর হচ্ছে রিয়াকশনস চাই, তবেই পারলে সীতাহারে আসবো। চলো নেক্সট একটা পারলের শর্ট নেকলেস দেখাচ্ছি, একদম সিম্পল চার লাইনের নেকলেস। এগুলো গলার কাছে পরলে ভীষণ অ্যাট্রাকটিভ লাগে, যারা পার্ল আর কি পড়তে চাইছো তাদের জন্য বলছি। আমি সিম্পল নেকলেসও দেখাবো, যাদের একদম সিম্পল পারপাস তাদের জন্য হালকা নেকলেসও আমি পার্লের দেখাবো। জাস্ট লাইফটাকে দেখতে থাকো আর প্রচুর প্রচুর লাভ কেয়ার রিয়াকশনস এবং শেয়ার কিন্তু করতে হবে। এই হচ্ছে এর সাথে কানেকটা, খুব মিষ্টি দেখতে, প্রাইস হচ্ছে 1650 টাকা। হালকা একটা সিম্পল শাড়ি পরো, তার সাথে একটা হালকা পার্লের নেকলেস পরো। পার্ল পরার জন্য তোমাকে শাড়ি চিন্তা করতে হবে না, তুমি চিন্তা করবে এই পার্লের গয়নাটা আমি কোন শাড়ির সাথে পরবো, এইটুকু বলে দিলাম। এই হচ্ছে ডিজাইনটা, প্রাইস হচ্ছে 1650 টাকা, 1650, 1650 টাকা পড়ছে প্রাইস। মিনা মিনা প্রজাপতিটা দাও। আচ্ছা নেক্সট একটা প্রজাপতি ডিজাইনের পার্লের নেকলেস দেখাচ্ছি, পার্লের সীতাহার আজকে দেখাবো। সম্পূর্ণটা ডিপেন্ড করছে তোমাদের ওপর, যত বেশি তোমরা লাইভটাকে শেয়ার করবে আর হচ্ছে লাইভের মধ্যে লাভ কেয়ার রিয়াকশন দেবে, আমি সেই হিসাবে কিন্তু পার্লের সীতাহার দেখাবো। চলো নেক্সট একটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর এই পার্লের নেকলেসটা দেখতে, ভীষণ স্মার্ট। যারা অনেক কালার কম্বিনেশন আছে, ব্লু, রয়্যাল ব্লু, তারপরে হচ্ছে তোমার ওটাকে কি বলে পিকক ব্লু, ব্লু ফ্যামিলি থেকে যে কোনো শাড়ি পরলে পাল ছাড়া আর কিচ্ছু প্রেফার করবে না, ভীষণ পালটা না এইসব কালারের ওপর খুব ফোটে। আমি যেদিনই পালদের কালেকশন দেখাই দেখবে আমি অলওয়েজ ব্লু বা স্কাই এরম টাইপের কালার প্রেফার করি, আর কোনো কারণ না, কারণ পালটা স্কাই এর ওপর বা ব্লু এর ওপর ভীষণ ফাটাফাটি যায়। তো এরকম একটা ব্লু কালারের শাড়ির সাথে হার আর তার সাথে এরকম একটা কানের পরলে জাস্ট ফাটিয়ে দেবে। প্রাইস পড়বে এই প্রজাপতি সেটটার প্রাইস পড়বে 1450 টাকা, 1450। খুব স্লিক নেকলেস দেখাবে, আমি দেখাবো স্লিক নেকলেস,
আমি স্লিক নেকলেস দেখাবো, ঠিক আছে? একটু টাইম দাও। এই হচ্ছে কানেকটা, এই হচ্ছে কানেকটা। প্রাইস হচ্ছে এটা তোমার 1450 টাকা, 1450। তুমি কেন দেখলে? 1450 টাকা, 1450। দারুন, তিন লাইনের পার্ল নেকলেস। এর দেখো মাঝখানে কোনো আমি পিস দিইনি, কারণ এটা এরকমই গলায় ছড়িয়ে পড়লেই বেশি ভাল লাগে। আর এই হচ্ছে কানেকটা প্রজাপতি, ঠিক আছে? বেসিক্যালি প্রজাপতি, যার মধ্যে একোয়া বা পিকক ব্লু কালারের মিনা আছে। প্রাইস এটার 1450 টাকা। এবারে দু লাইনেরটা দেবে। তোমার হেয়ারে যেটা বেঁধেছ সেটা কোথা থেকে কিনেছ? বাজার থেকে কিনেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে দু লাইনের একটা পার্ল নেকলেস দেখাচ্ছি, যেটা যে বললেন স্কুলে পরা যাবে কিনা, এইটা পরতে পারেন। খুব সুন্দর জিনিস, একদম দু লাইনের সিম্পল জিনিস, কোন হালকা শাড়ির সাথে স্কুল বা কলেজ যে কোনো, মানে যেখানে আপনি ভারী কিছু পরতে পারবেন না, সেখানে এরকম একটা সিম্পল জিনিস পরে চলে যেতে পারেন। খুব ভালো লাগবে পড়লে, আর একদম সফিস্টিকেটেড দেখতে ব্যাপারটা। প্রাইস মাত্র 1250 টাকা, একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এরকম স্টাইলিশ একটা ইয়ারিংও থাকবে। শাড়ির জন্য একটু হোয়াটসঅ্যাপ করো। পার্লের কম্বো সেট বলতে, মানে পার্লের ওপরের গলারটা প্লাস নিচেরটা দুটোই বলছো তো? এরকম কিছু কি আমাদের কাছে এখন এই মুহূর্তে কিছু রেডি আছে? আগেই না বলে দিচ্ছ, না দেখে? হ্যাঁ, তুমি দেখো সেটা কি আছে না আছে, মোবাইল দেখে লাভ আছে? এই হচ্ছে কানেকটা। প্রাইস 1250, 1250। টু দু লাইনের পার্ল নেকলেস, ভীষণ স্মার্ট দেখতে। ইভেন এটা তোমরা চাইলে যদি মনে করো শাড়ির সাথে না পরে কোনো ড্রেস বা কোনো কিছুর সাথে পরবে, সেটাও যাবে। খুবই হালকা সিম্পল নেকলেস। আর এই হচ্ছে কানেকটা, কানেকটাও ভীষণ ড্যাম স্মার্ট দেখতে। আর ছোট্ট একটা পার্লের ড্রপস দেয়া, যেটা লুকটা আরো বেশি এনহ্যান্স করে। প্রাইস 1250, 1250, 1250, 1250 টাকা যাচ্ছে প্রাইস। এবারে একটা মিনা করা দেখাচ্ছি, যদি মনে করেন মিনা করা কিছু সিম্পল পড়তে চাই, তাহলে এরকম টাইপের ডিজাইন পড়তে পারেন। দারুন, এটাও সিম্পলের মধ্যে দারুন জিনিস, একদম লাইট ওয়েট আছে, একদম হালকা কাজের মধ্যে। কানেরটা চাইলে নাই বা পড়লেন, গলারটা শুধু পড়তে পারেন। আর যারা মনে করবে যে বিয়ে বাড়ি বা কোনো জায়গাতে অনুষ্ঠানে এরকম পার্ল পরে যেতে চাও, তারা তো কানের দিয়েই পরবে, তবেই লুকটা কিন্তু খুলবে। এই হচ্ছে কানেরটা, কেমন দেখতে বলো এই হারটা। প্রাইস এটা 1650, 1650, 1650 টাকা, 1650 পড়বে প্রাইস। জাস্ট ওয়াও দেখতে, ওয়াও দেখতে। একটা গোলাপ বালা বার করে দেখিয়ে দাও না একটু, জাস্ট গোলাপ বালা। এই হচ্ছে ডিজাইনটা। প্রাইস 1650, 1650 টাকা। তিনখানা বেলপাতা ডিজাইনের লকেট, আবার বেলপাতা ডিজাইনের কানের, সেম মোটিভে। নিচে তোমার তিনটে পলস লাগানো রয়েছে, একটু বড় সাইজে, দেখতে দারুণ। প্রাইস রয়েছে হচ্ছে, এইটার প্রাইস রয়েছে 1650, 1650, 1650 টাকা, 1650। সিম্পলে দেখালাম, ঠিক আছে? আরো একটা সিম্পল দেখাচ্ছি এখন, তিন লাইনের। এটাও দারুণ জিনিস, এটার মধ্যে হচ্ছে তোমার পার্ল আঠা দিয়েও লাগানো আছে, প্লাস হচ্ছে পার্লের গাথাই করাও আছে। গোলাপ বালা বলেছি। এই হচ্ছে ডিজাইনটা। এই হচ্ছে ডিজাইনটা, দেখো। আরে কি চেনে না নাকি গোলাপ বালা, কিছু বলার নেই আর। না দেখাতে হবে, এক্ষুনি দেখিয়ে দিতে হবে। দাও তো বক্সটা, এটা নয়। না না না, দাও দাও, ঝটপট দাও। সামনে রয়েছে গোলাপ বালা, কে বলেছে এটা গোলাপ বালা? অ্যাকচুয়ালি ওগুলো হাতি মুখ বালা দেখে বোঝা যাচ্ছে না? ওই বডিটা গোলাপের বালার ডিজাইন। এটা তর্ক করছো আমার সাথে আবার? এটা তো অন্য ধর, ছিট বালা বলে এগুলোকে। আচ্ছা চলো, গোলাপ বালা কেউ একজন দেখতে চাইলো তো আমি গোলাপ বালা দেখিয়ে দিচ্ছি। এক পিস হাতে পরে দেখিয়ে দেবো। এ দেখো গোলাপ বালার অ্যাকচুয়াল যেটা ডিজাইন, এটার একটা সরু ভার্সনও আসে, এটা সরুটা।
দুটো পাশাপাশি নিয়ে দেখাচ্ছি, দেখে নাও দুটো পার্থক্য বুঝতে পারবে। দেখো সরুটার প্রাইস হচ্ছে 1450, মোটাটার প্রাইস 1550 টাকা। পারলে সীতাহার দেব, কম প্রাইসে কিছু নেকপিস হবে, পারলে তো হবে না গো। গোল্ড প্লেটেড আমি দেখিয়েছি গায়ত্রী, তুমি কি বালুচরি পরেছো? হ্যাঁ হ্যাঁ বালুচরি পরেছি। লং দেখাবো, সময় দাও দেখাবো। এই হচ্ছে ডিজাইনটা গোলাপবালার, এটার দাম 1550 টাকা, অ্যাকচুয়াল যেটা সোনার গোলাপবালা আসে। আর এটা সরু গোলাপবালা, এটাও একটা গোলাপবালা, সবাই তো সরু পরে মোটা পরে না, তাদের জন্য একটা সরু গোলাপবালা। এটার প্রাইস এক পিস 1450, জোড়া নিলে 1800 টাকা, জোড়া নিলে 3000 টাকা। দুটো বালাই দেখিয়ে দিলাম। আচ্ছা নেক্সট, এবার যেটা দেখাচ্ছিলাম আমি কোথায় কানেরটা, আচ্ছা এটা হচ্ছে পেয়ার না সিঙ্গেল পিস, সিঙ্গেল পিস 1550, পেয়ারে 3000 মোটাটা। আর যদি সরুটা নাও তাহলে ওটার সিঙ্গেল প্রাইস প্রাইস কত বললাম, সিঙ্গেল পিসের প্রাইস 1450 টাকা, আর জোড়া নিলে হচ্ছে 2800 টাকা। ঠিক আছে, নতুন বউ লাগছে। আচ্ছা ঠিক আছে বুঝলাম, এই হচ্ছে কানেরটা। চলো তিন লাইনের পার্লের একটা পাশা, অনেকে আছে পাশা পছন্দ করে, ঝোলানো দুল পরে না পার্লের সাথে, তাদের জন্য একটা কালেকশন দেখালাম। এটার প্রাইস পড়বে হচ্ছে তোমার 1650 টাকা, 1650, 1650 1650 পড়ছে প্রাইস। জাস্ট ওয়াও দেখতে পার্লের নেকলেস। ঠিক আছে, এই হচ্ছে কানেরটা, এর সাথে যেরকম গলারে পাচ্ছ ওরকম জিনিসও কানেরও পেয়ে যাবে মিনেতে। আচ্ছা সরিয়ে দিলাম, ভুলভাল দিচ্ছে। আচ্ছা নেক্সট একটা দিচ্ছি, এটা হচ্ছে এরকম আমার মতো শাড়ির কম্বিনেশনে যারা আছো তারা যদি কোনো পার্লের নেকপিস পরো এটা খুব মানানসই লাগবে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, নেকলেস দেখিয়ে দিচ্ছি, আরো উঠবে নেকলেস, নেকলেস দেখিয়ে দিয়েছি, রেকর্ডের চেক করে নিও। সব সময় যারা আমার লাইভ দেখে তারা জানে আমি অলওয়েজ নেকলেস দিয়ে লাইভ স্টার্ট করি, এটা আমার লাইভের মোটো, আমি কোনোদিনই চেঞ্জ করব না এটা। এই হচ্ছে কানেরটা, এটার প্রাইস পড়বে 1650, 1650, ভীষণ অপূর্ব দেখতে। মেরুনের সাথে গোল্ডেন, তার সাথে গ্রিন কম্বিনেশনের মিনাটা পাচ্ছ, যেরকম আমার শাড়িতে রয়েছে, খুব লাউড নয়, কিন্তু এই শাড়িটার সাথে দেখেছো কত সুন্দর এটা মানানসই লাগছে। গ্রিনের ভাগটাই কিন্তু মিনেতে বেশি আছে, তাও মানিয়ে যাচ্ছে, কারণ কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা। সবসময় গয়না এরম ভাবে চুজ করবে যাতে জিনিসটা আরো বেশি আই ক্যাচিং লাগে, গয়নাটার মধ্যে ফোকাসটা গিয়ে পড়ে। তো এরকম টাইপের জিনিস এইরকম নিতে পারো। এটাকে ঝুট পুঁতি দিয়ে রেডি করেছি, দেখো ঝুট পুঁতি দিয়ে রেডি করেছি, এই যে একটার মধ্যে তিনটে করে পার্লস লাগানো, এগুলোকে আমরা ঝুট পুঁতির কাজ বলি। আর এই হচ্ছে কানেরটা, প্রাইস 1650 টাকা, মিনা করা, খুব সুন্দর অপশন, প্রাইস ইজ 1650, 1650, এটাই লাস্ট। না আমি তো বলিনি অতগুলো, না না চলো লাস্ট আজকের পার্ল নেকলেস দেখাচ্ছি। এটা ভীষণই সুন্দর দেখতে, মাত্র দু লাইনের, একটু গর্জিয়াস, আমি এতক্ষণ খুব সিম্পল দেখিয়েছি, এবারে একটা দু লাইনের একটু গর্জিয়াস কাজের একটা পার্ল নেকলেস দেখাচ্ছি। এটা আজকের লাস্ট, এটা আজকের লাস্ট পার্ল নেকলেস। আর এর সাথে কানের পরবে হচ্ছে এইরকম টাইপের, ভীষণ সুন্দর, জাস্ট দেখো। তার আমি তোমাদেরকে জুম আউট করে দেখাচ্ছি, যাদের মনে হচ্ছে ধৈর্য নেই তারা রেকর্ডের দেখো, কোনো অসুবিধা নেই, আমি দেখাবো এক এক করে সব দেখাবো। যাদের মনে হচ্ছে একটু তাড়াহুড়ো আছে কোনো ব্যাপার না, লাইভটা থাকবে, রেকর্ডের দেখে অপশন পাঠে। চলো নেক্সট অ্যান্ড লাস্ট পার্ল নেকলেস, টু লাইনের, মিডিলে দেখো তিনখানা মানে কম্বো ডিজাইন, কম্বো বলছি কম্বোটাই পড়েছি, কম্বো সেট হবে উইদাউট মিনা, না হবে না, লং দেখাবো, সময় দিতে হবে, ঠিক আছে এত দেখাবো না, আমি তো অল্প করে দেখাবো বললাম। আচ্ছা এই হচ্ছে এর সাথে কানেরটা, নালে ও দিয়ে দিক না, ও তো বুঝতে পারবে না, আমি চুজ দিয়ে করে দিয়ে দেবো। এই হচ্ছে কানেরটা, এটা লাস্ট আজকের পার্লের নেকলেস, প্রাইস 1450, 1450, কলকা ডিজাইন করা, কলকা বলতে কি কম্বো বলেছি, কলকার মতো স্টাইল, নিচে দুটো করে পার্লসের ড্রপ লাগানো আর কানের দুলের মধ্যে এরকম স্টাইলিং করা,
প্রাইস হচ্ছে 1450 1450। তোমরা যদি মনে করো না যে হাতটাকে একটু এরকম ঝুলিয়ে পড়বে, সেটাও কিন্তু সম্ভব। এরকম কোনো ব্যাপার নেই যে আমি টাইট করে পরে দেখাচ্ছি মানে তোমাদেরকেও টাইট করে পড়তে হবে। নো ওয়ারিজ, নিজের খুশি মতো পড়তে পারো। চলো লাস্ট জোর করে এটা আমাকে দিল, যদি কারোর ভালো লাগে এসএস পাঠিও। এটা আজকে শেষ পার্লের নেকলেস, কিন্তু খুব সুন্দর নেকলেসটা আমি রেডি করেছিলাম। আচ্ছা এই হচ্ছে এর সাথে কানেরটা, দারুন ফাটাফাটি একটা নেকলেস দিয়ে মানে সেগমেন্টটা ক্লোজ করছি পার্লের, ভীষণ সুন্দর দেখতে। প্রাইস চলে যাবে হচ্ছে এইটার 1850 1850, এটা একজনই পাবে 1850 টাকা, 1850 চলে যাচ্ছে প্রাইস। দেখো মেরুনের সাথে গোল্ডেন মিনা, আর বাকি ফুলগুলোতে আমি মিনাগুলো করিনি, যদি কারোর মিনা লাগে তো মিনা করিয়ে দেওয়া যাবে। চার লাইনের ভারী পার্ল নেকলেস, যেটা তোমরা বিয়ে বাড়ির পারপাসে শুধু নেকলেস পরেও চালিয়ে দিতে পারবে। যদি মনে করো সীতাহার বা কিছু পরবে না, শুধু নেকলেস পরেও কাজ চলে যাবে, এটুকু বলতে পারি। এই হচ্ছে কানেরটা সরালাম, লাস্ট নেক পিস শেষ করলাম। এবার ইউ শেপের হার দেখাবো। ইউ শেপের হারে এক্সে বারকার এক ডিজাইন রেডি হয়ে এসছে লাইভে, যাদের যেটা পছন্দ এসএস নিয়ে পাঠাবে। চলো আজকে একটা সরু ইউ শেপ দিয়ে স্টার্ট করবো, দারুন দেখতে। হ্যালো, আমি তো লাইভে আছি, বলছি কি একটু হোয়াটসঅ্যাপ করছি, দেখো না। তোমার প্রেজেন্টেশন খুব ভালো লাগে, যাই দেখাও, থ্যাংক ইউ সো মাচ। বাট আমি জানি আমি একটু রুড, মানে মনে হতে পারে অনেকের যে বিহেভিয়ার আমার ভালো না বা আমি একটু রেগে বলছি, বাট ট্রাস্ট মি অথেন্টিক জিনিস পাবে তোমরা, ঠিক আছে। আমার কোমর বন্ধনীটার প্রাইস হচ্ছে, বললে কাছ থেকে দেখিয়ে দেব। কি বলছে, জিনিসে কোনো কম্প্রোমাইজ করব না, বিহেভিয়ারে কম্প্রোমাইজ যাই হোক না কেন, প্রোডাক্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আমি স্ট্রেট কাট কথা বলি, একদমই পরিষ্কার এক্সট্রা কথা একদম বলি না, তো ওইটাই প্রবলেম। যদি ভালো লাগে ডেফিনেটলি কিনবে। বলছে কিচ্ছু দেবে না কিনে। মপচেন, মপচেন আজকে দেখাবো না গো, মপচেন রোজ দেখাই, আজকে বাদ দিয়েছি, আজকে পার্লের লং দেখাবো, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট, ফার্স্ট ডিজাইন দেখানো চালু করছি আমাদের ভীষণ আমার সুন্দর বিয়ের শাড়ি, তুমি কেন ভাঙছো এরকম। আচ্ছা এই হচ্ছে ডিজাইনটা, ফার্স্ট ইউ শেপের হার, কি দেখতে ইউ শেপটা। আমি ডিজাইন তো তোমাদেরকে এক্সে বারকার এক দেব, বাট জিনিসের মতো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম দেখাবো টোপা স্টাইলের ইউ শেপের হার, এটার মধ্যে আমি একটা ভারীও দেখাবো। ফার্স্ট একটা হালকা দিয়ে স্টার্ট করলাম, এর সাথে এরকম পাশা পেয়ে যাবে। প্রাইস পড়বে এটার 2050 2050, এটা স্লিক, এটা স্লিক হালকা ইউ শেপের হার। আমি কোমর বন্ধনীটার প্রাইস বলিনি না, কোমর বন্ধনীর প্রাইস হচ্ছে 1550, আমি কাছ থেকে দেখিয়ে দেবো, দাঁড়ান। 1550 টাকা 1550, কোমর বন্ধনীটা ইনসাল্ট দেখা যাচ্ছে না, 1550 টাকা। এই হচ্ছে তোমার এর সাথে পাশাটা, প্রাইস হচ্ছে এইটার যেটা পড়ে আছি 2050 2050, ফার্স্ট তোমার ইউ শেপের হারের ডিজাইন উইথ পাশা, দারুন দারুন দেখাচ্ছি। মিনাটা দাও, বসলে কার কোমর বন্ধনী দেখা যায়। আচ্ছা নেক্সট একটা মিনা করা ফ্লাওয়ারে দেখাচ্ছি, মিনা করা ফ্লাওয়ার ডিজাইন, তার সাথে এরকম মিনা করা পাশা পাবে। উফ, মানে কিছু আর বললাম না, হাতে ডেলিভারি পেলে চার পাঁচটা চুমু পাঠিয়ে দিও আমাকে শুধু। যা ডেলিভারি জিনিসটা পাবে না,
ফিনিশিং সেই লেভেল, এটা সোনার বক্সে যাবে, ঠিক আছে, কারণ এটা ফোল্ড হবে না, এটা গোল্ড বক্সে যাবে, আগেরটা নয়, এটা গোল্ড বক্সে যাবে, আগেই বলে দিচ্ছি। সো যার গোল্ড বক্স মানে দরকার, মনে করছো ইউ শেপের হার নেব ওই পারপাসে, এটা নিতে পারো, এটা গোল্ড বক্সেই যাবে, এটা ফোল্ড হবে না। ফুল পাতা ডিজাইনের ইউ শেপের হার দেখে নাও, কাছ থেকে ফিনিশিং ম্যাটার করে, কানেরটা এর সাথে এরকম টাইপের, প্রাইস পড়ছে এটা 2850 2850, ধরো 2850 2850 উইথ ইয়ারিং, দারুন। কানেরটা পাশা পাচ্ছ, এটাই বিশাল ব্যাপার, পাশা ছাড়া হয়ই নাই, মানে পাশাতে ইউ শেপ আসেই না। না না, এটা ইউ শেপ। আচ্ছা নেক্সট একটা স্লিক ইউ শেপের হার দেখাচ্ছি, একদম সিম্পল, একদম সিম্পল, এটা একজন একজন না, এটা একজনই পাচ্ছ, এটা আমি চেষ্টা করব রিস্টক করার, দারুন জিনিস, যদি আমি পাই আমি চেষ্টা করব রিস্টক করতে, বাট আপাতত একজন পাচ্ছ, যে আগে এসএস দেবে সে পেয়ে যাবে। এই হচ্ছে কানেরটা, জাস্ট ওয়াও দেখতে, এটা লকেট ইউ শেপ আছে, লকেট দেওয়া ইউ শেপ, কানেরটা এরকম লকেট স্টাইলেই যাবে, কানবালার মতো স্টাইলে। প্রাইস এটার 1950 টাকা 1950 যাচ্ছে প্রাইস, কি দেখতে ইউ শেপটা, মানে দারুন সুন্দর ইউ শেপ। প্রাইস হচ্ছে এটার তোমার, প্রাইস চলে যাবে এটার, দারুন সুন্দর একটা ডিজাইন, 1950 1950, কি দারুন লাগছে আজ তোমার, থ্যাংক ইউ সো মাচ, দারুন কালেকশন, ধন্যবাদ, এরকম নেকপিস আমি নিয়েছি, তাহলে কম্বো করে ইউটা নিয়ে নাও, ভালো লাগবে, তুই বিজনেসটা বিজনেসের মতো করে করিস, জিনিসের কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ, অ্যান্ড অলওয়েজ রিপ্লাই দিস এনি প্রবলেম হলে। সো ভালো কাজ করতে গেলে সিরিয়াস হতে হয়, যারা বোঝার তারা তোকে বুঝে, বোঝে, বাজে কথাও বলিস না ভাই, ভেরি অনেস্ট পার্সন, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, আমি এটা মানে এগ্রি করছি, আমি একদম 100% অনেস্টির সাথে কাজ করি, ওই জন্য লাইভে বসে আমি ওইভাবে রিয়াক্ট করলাম, কোন সেলার হয়তো এইভাবে লাইভে এসে রিয়াক্ট করবে না, যে একটা কথা যদি কোনো কারণ নামে কেউ বানিয়ে মিথ্যে কথা বলে যে আপনি প্রোডাক্টের এসএস মানে আপনে মেরা পেমেন্ট নেই ভেজা, আপনে মেরা শাড়ি নেই ভেজা, শাড়ি সেলারই নই ভাই আমি, শাড়ি কি করে ভেজব, তো এরকম টাইপের ব্যাপার, ননসেন্স কথাবার্তা, তো এগুলো আমি একদম টলারেট করবো না, আর খুব মানে তিক্ত ভাবেই রিপ্লাইটা পাবে এরকম যদি কেউ আমার সাথে করে, ঠিক আছে, তো ওই জন্য নর্মাল ব্যাপার, বুকিং করো, আমি বিজনেসটাকে বিজনেস প্রফেশনের মতোই রাখতে পছন্দ করি, তোমাদের আমার থেকে প্রোডাক্ট কেনার আছে না, তুমি আমাকে দয়া করছো না আমি তোমাকে দয়া করছি, তুমি পয়সা দিয়ে প্রোডাক্ট কিনছো, বাড়িতে ডেলিভারি পাচ্ছ, দ্যাটস ইট, আমার এইটুকুই তোমার সাথে সম্পর্ক, আমার এর সাথে আর কোনো তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ পার্সোনাল ব্যাপার প্রফেশনাল জায়গাতে আমি কখনো নিয়ে আসি না, যেটুকু করার স্ট্রিক্ট অ্যান্ড সিম্পল কাজ করি, বেশি হাইফাই ভাব রাখি না। আচ্ছা চলো নেক্সট আমি ডিজাইন দেখাচ্ছি, ঘিনির ওপর ইউ শেপ, যেটা অলওয়েজ ইন ট্রেন্ড, ইউ শেপের মধ্যে সব থেকে বেশি যদি কোনো কিছু চলে সেটা হচ্ছে আমাদের গিনি ইউ শেপ। দেখো কন্ট্যাক্ট লেন্সটা আমি পড়ছি ও লেন্স, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে বলে দেবো ডিটেলস। এই হচ্ছে ডিজাইনটা, প্রাইস হচ্ছে এটার 2150 2150, গিনির ওপর ইউ শেপ সেট, গিনির ওপর ইউ শেপ সেট, দারুন দেখতে এটা, খুব সুন্দর। আর এই হচ্ছে এর সাথে কানেরটা, প্রাইস পড়ছে এই ইউ শেপটার প্রাইস যাচ্ছে আমাদের 2150 2150, এটা সোনার বক্সে যাবে না, কারণ এটা দেখো ইজিলি ফোল্ডেবল, তোমাদের হাতে নাতে প্রমাণ দিয়ে দেবো আমি, এটা না ভারীটা দাও, নেক্সট একটা ইউ শেপের হার দেখাচ্ছি, এটা হচ্ছে ব্রাইডাল ইউ শেপ, মানে যারা কানবালা ইউ শেপটা দেখাও প্লিজ, দাঁড়াও দিচ্ছি এক সেকেন্ড আমি এটা একটু দেখিয়ে নি, এটা হচ্ছে টেম্পল জুয়েলারি স্টাইলে, দেখবে টেম্পল গয়না যেরকম মানে আর কি অ্যান্টিক পলিশে যেগুলো আসে ওই গয়নাটা এরকম ডিজাইনেই আসে, মা লক্ষ্মীর ডিজাইনে দেখবে বেশি হয়, তারপরে ওই কি বলে
রামায়ণ ফ্যামিলিতে আসে এরকম টাইপের কনসেপ্টে, ওই ডিজাইনের ইউশেপ এটা। ব্রাইডাল পারপাসে যদি কারো সীতাহার না নিয়ে এরকম কনসেপ্টের হার পছন্দ, আর আমি বলবো খুব ভালো জিনিস এটা। কেন বলতো, সীতাহার একটা লিমিটেড জায়গায় এসে লকেটটা ফিনিশ হয়ে যাবে, বাট এই জায়গার যে এতটা ডেপ এটা একমাত্র ইউশেপ ছাড়া কেউ দিতে পারবে না। এই যে ছড়ানো ব্যাপারটা এই জায়গাটা, এটার জন্যই ইউশেপ এত বেশি ফেমাস। তো এইরকম টাইপের কানের দিয়ে পড়বে, খুবই ভালো লাগে। প্রাইস পড়বে হচ্ছে ইউ শেপের হারটার প্রাইস যাচ্ছে 2650, 2650 টাকা, 2650, 2650 চলে যাচ্ছে প্রাইস। আর এই হচ্ছে এর সাথে কানেরটা লকেট মোটিভের ইউ শেপ, নিচটা খুব সুন্দর ভারী মোটা কাজ পাবে। আর এই হচ্ছে এর সাথে কানেরটা, প্রাইস 2650, 2650। আচ্ছা, কোমর বন্ধনীটা একজন দেখতে চেয়েছিল, কোমর বন্ধনীটা একবার দেখিয়ে দিই। কোমর বন্ধনীর প্রাইস পড়বে হচ্ছে 1550 টাকা। না, আমি টেম্পল জুয়েলারি রাখি না গো, এই করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। সীতাহার দেখিয়ে দিয়েছি, পায়েল মৈত্র দারুণ কালেকশন দেখিয়েছি, মানে না রেকর্ডেড দেখলে না নিয়ে পারবে না এটুকু বলতে পারি। তবে সীতাহার যেরকম দেখিয়েছি, ইউ শেপও কিছু কম যায় না, মনে রেখো। ইউ শেপ যাদের, আমি দুটো এই জন্য লং হার একসাথে দেখাই না, তোমরা কনফিউজড হয়ে যাবে, বাট যা দেখিয়েছি না এর ওপর কিছু আর লং হয় না, আমি এইটুকু শুধু বলে দিলাম। নেক্সট আমি একটা তোমাদেরকে ইউ শেপের হার দেখাচ্ছি, মামুদি ঠান্ডা লাগছে, আমার কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট একটা ইউ শেপের হার দেখাচ্ছি। সীতাহার দেখিয়ে দিয়েছি, রেকর্ডেড দেখবে প্রচুর লাইট ওয়েট, ভারী ওয়েট সব দেখানো আছে। এই হচ্ছে এর সাথে কানেরটা, এটার প্রাইস রয়েছে হচ্ছে তোমার 2550, 2550। এটা একটু ক্লাসি, ডিজাইনটা ভীষণ ক্লাসি, জাস্ট মোটিভটা দেখো, ইউ শেপটার এত সুন্দর ফিনিশিং, কাছ থেকে দেখলে না কিনে পারবে না আমি শুধু বলতে পারি। দেখো এগুলো তো তোমরা ক্যামেরার এপার ওপারে দেখছো, কিন্তু আমি এক্সিবিশনও করি, খুব কম করি বাট করি। যখন এক্সিবিশনে করি আমি যে কটা ইউ শেপ, আমি আমাকে কোনোদিনও ইউ শেপ না ওই সামনে করে রাখতে হয় না ট্রেতে, যারা আসে তারা নিজেরা এসে বলে আমাদেরকে ইউ শেপের হার দেখাও, আমরা বক্স থেকে বার করে দেখাই। টাচউড বলছি, মানে ইউ শেপ দেখালে কিনবে না এরকম কেউ নেই, দেখালে একজন না একটা না একটা নেবেই, কথা একদম। হয়তো চারটে সীতাহার দেখে কেউ না নিতে পারে, কিন্তু ইউ শেপ চারটে দেখলে একটা না একটা পছন্দ হবেই, ইউনিক ব্যাপারটার জন্য। যারা ইউনিক জুয়েলারিজ ভালোবাসে তারা এই ধরনের প্রোডাক্ট পছন্দ করে। এবার সীতাহার 12 মাস দেখানো হয়, সীতাহার যাদের পছন্দ তাদের জন্য আমি সীতাহারও দেখিয়েছি, আমাকে দেখাতে হবে, আমি সেলার তাই। এই হচ্ছে এর সাথে কানের, প্রাইস হচ্ছে 2550, 2550 টাকা। চলো লাস্ট, তো নাকি আরেকটা আছে, আরো দুটো আছে। আচ্ছা একটা স্লিট দেখাচ্ছি, হ্যাঁ, যাদের একদম এক লাইনের ইউ শেপ দেখা মানে দরকার, তাদের জন্য এক লাইনের ইউ শেপ দেখাচ্ছি একদম রিজনেবল প্রাইসে। প্রাইস এটার তোমার 1850, 1850 টাকা। যাদের একদম কম দামের, একটু কম প্রাইসের, দেখো কম দামের মানে কোয়ালিটি জানবে যে মানে কম নয়, কিছু ডিজাইন কম বলে তাই প্রাইস কম। এটার প্রাইস 1850, 1850। গয়নার বাক্স ডিজাইনের ওয়ান লাইন ইউ শেপ সেট। তোমার যদি তুমি সব জায়গায় ডেলিভারি দাও, না ক্যাশ অন ডেলিভারি হয় না, অল ওভার ইন্ডিয়া আমি ডেলিভারি দেবো, তোমার বর্ষায়নম কালেকশনের এক্সিবিশনে আসছো এবার। না না, আমি তো কোনো গ্রুপের সাথে এক্সিবিশন করি না ডিয়ার, আমি পেজ থেকে যেহেতু লাইভ করি, তো আমার নিজস্ব কোনো ইয়ের সাথে যদি কাজ হয়, বং মিডিয়ার সাথে কিছু হলে সেখানে কাজ করি। এটার প্রাইস 1850, 1850। আচ্ছা নেক্সট, এই লাইভে বসার আগে এটা একজন বুকিং করেছে, এই সীতা এই ইউশেপের হারটা, জাস্ট লাইভে বসতে যাব তার আগেই একটা ইউশেপের হার এটা বুকিং হয়েছে, না আরেকটা আছে। তো যদি কারোর লাগে তাহলে এটা একজনই পাবে, ও হ্যাঁ এটা আর একজনই পাবে, যদি যার দরকার সে নিয়ে নেবে। এইটা হচ্ছে কানের, কানেরটা কি দেখতে, জাস্ট দেখো। আমার গিনি ফিঙ্গারিংটার প্রাইস হচ্ছে তোমার 480 টাকা। গিনি লকেট আর ইয়ারিংস দেখাবে গো, গিনি লকেট ইয়ারিংস কি রেগুলার চেন লকেটে আছে না নেই, নেই দেখে নাও তো একবার। এই হচ্ছে কানেরটা, এটার প্রাইস পড়বে হচ্ছে এই কি বলে
ইউশেপটার প্রাইস 2450-2450, দারুন দেখতে। লাস্ট আজকে লাস্ট ইউশেপ, এবার এটা দুজন পাবে, দারুন দেখতে, কম প্রাইস এটা আমি বলবো, যাদের প্রাইস বাজেট কম, চাটাই মোটিভে একটু লকেট স্টাইলিং এর ইউশেপ চাও, আমার ওয়ান অ্যান্ড অনলি রেকমেন্ডেশন এই ইউশেপটা, ভীষণ ভালো, কারণ কানেরটা কি দেখতে, জাস্ট দেখো। প্রাইস পড়বে 2150-2150, ওয়ার্থ ইট, মানে কিনবে তো, হাতে ডেলিভারি পেলে কোয়ালিটি দেখে বুঝতে পারবে যে কি ভালো দেখতে। এমনি লকেটে দেখো তো, এই হচ্ছে ডিজাইনটা। প্রাইস হচ্ছে 2150-2150, এই হচ্ছে কানেরটা, ইউশেপ কমপ্লিট। এবার আমরা পার্লের সীতাহার দেখাবো, আর কিছু মানে বার করনি এরকম আছে নাকি? না মানে ভুল দেখাচ্ছি, বলছি যে কি বলে ওটাকে, কি বললে আর কিছু আছে তোমার কাছে? সবগুলো বার করে নিবে না, এই লক্ষ্মীটা বার করো, এটা ঢোকো, সো গিনিরি, আছে লকেটে, এমনি প্লেন চেন লকেটে আছে কানে, চলো সরিয়ে দিলাম। পার্লের সীতাহার দেখাচ্ছি, তুমি আমাকে দাও তো লকেটের সীতাহারের জায়গাটা, বাবা পায়ে ব্যথা করছে, মোবাইলটা দেখে গেল কেন, এটা বাদ, তোমাদেরই কাজ, চলো পার্লের সীতাহার দেখাচ্ছি। ময়ূরটা দিয়ে স্টার্ট করো, পরের দিন লং চেন আর পেন্ডেন্টের সেগমেন্ট রেখো, টাই চেন, টাই চেন আছে এখনো বাকি, দেখাইনি, কেউ বলেইনি টাই চেন দেখাতে, তাই জন্য দেখাইনি, কেয়া হুয়া রে, বলছে বা তাই বলো গো ভগবান, তুমি না খুব ইয়ে করো, ছড়ো তো তুমি, এখানে দেখো না কি অবস্থা, আমার মোবাইলটা পুরো বেঁকে গেল, কানের দাম চলো, ফার্স্ট ডিজাইন এসএস নেব, ইউহারটা একবার দেখাও, শেষের আগেরটা ঢুকিয়ে দিয়েছে, রিপিট হবে না, একটু রেকর্ডের দেখে নাও, হ্যাঁ রেকর্ডের দেখো হয়ে যাবে,
প্রথম মিনাকারি সীতাহারের ডিজাইন। হ্যাঁ, টাইচেন দেখিয়ে দেবো আজকে, যদি তোমরা বলো তাহলে আমি টাইচেন দেখাবো, কেউ বলেনি তাই জন্য আমি এখনো দেখাইনি। ফার্স্ট মিনাকারি পারলে সীতাহার, প্রাইস 2450। 2450 পার্লের মিনাকারি সীতাহার উইথ পান কান পাশা, 2450 মিনাকারি পার্লের সীতাহার প্রথম ডিজাইন, 2450 টাকা, 2450। গর্জিয়াস দেখতে সীতাহারটা, ঠিক আছে, ময়ূরের পেখম মেলা একটা ডিজাইন। নেক্সট ডিজাইন দেখাচ্ছি, সেম প্রাইস 2450। এটা দুজন পাবে, যে দুজন আগে এসএস দেবে তারা পেয়ে যাবে। এটার প্রাইসও 2450, 2450। তুমি ধরে থাকো, আমি ঠিক করে দিচ্ছি। 2450 2450 কানের নিয়ে, 2450 2450 টাকা। গর্জিয়াস দেখতে, পাচ্ছি না, চলো। এই হচ্ছে কানের দুলের ডিজাইনটা, আর হারটা গলায় দিয়ে রেখেছি। প্রাইস 2450, 2450 টাকা, পার্লের সীতাহার, দুজন পাবে। আচ্ছা, সরালাম, একোয়াটা দাও। নেক্সট ডিজাইন দেখাচ্ছি, দারুন। এটা আমাকে প্রচুর জনের মানে রিকোয়েস্ট ছিল, তো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। নেক্সট ডিজাইন পার্লের সীতাহার একোয়ামিনা, তোমার লাইভ আমি ফার্স্ট টাইম দেখছি, ফ্রম সিঙ্গাপুর, দারুন কালেকশন, থ্যাংক ইউ সো মাচ অর্পিতা ম্যাম। এই হচ্ছে ডিজাইনটা, তুমি 10:30টার মধ্যে দিয়ে চলে যাও। এই হচ্ছে এর সাথে কানেরটা, একোয়া মিনার মধ্যে পার্লের সীতাহার, একোয়া মিনার মধ্যে পার্ল সীতাহার উইথ কানের দুল। প্রাইস 2650, 2650। মিনাটার জন্যই এটা ফেমাস, যাদের মিনা ভালো লাগে, এরকম মিনা ভালো লাগে, এখন খুব চলছে এই মিনাগুলো, এরকম অর্ধেক চাঁদের মধ্যে দেখো ঝালর করা আছে। প্রাইস এটা কানের মধ্যে সেম কনসেপ্ট, 2650, 2650, 2650, 2650 টাকা। লক্ষ্মী দেবী, হ্যাঁ। নেক্সট একটা সীতাহার দেখাচ্ছি, এটা তো ঠিক না, না এটা তুমি ঠিক করনি, এটা কোনো কথা হলো, হুট করে চলে এসেছি তাই বলে তুমি দেখবে না, এতক্ষণ দাঁড়িয়ে আছো তুমি, ধরে রয়েছি বলে দাঁড়িয়ে আছো। এটা পর্যন্ত জড়িয়ে গেছে, কি বলবো আর, হ্যাঁ এই আবার কোনো কথা, চলো। নেক্সট একটা টেম্পল জুয়েলারি স্টাইলে পার্লের সীতাহার, নেকপিস খুব পছন্দ হয়েছে, ওরকম রিস্টক হবে না গো, রিস্টক হবে না, যদি সোল্ড শুনে থাকো তাহলে রিস্টক হবে না। আচ্ছা, এই হচ্ছে কানেরটা, 2650, 2650। সাউথ ইন্ডিয়ান কনসেপ্টে পার্লের টেম্পল জুয়েলারি স্টাইলে সীতাহার, দারুন, মানে জাস্ট দারুন জিনিস এটা, কোয়ালিটি মারাত্মক। প্রাইস হচ্ছে 2650, 2650, একদম সিম্পল, মা লক্ষ্মীর কনসেপ্টে। আর এই হচ্ছে বড় একটা পাশার সাথে পার্লের ঝোলানো কানের। নেক্সট একটা দেখাবো, প্রজাপতি কনসেপ্টের পার্ল সীতাহার, সিম্পল, এটার প্রাইসও কম, একদম হালকা, যাদের পছন্দ তারা এটা নেবে, খুব ভালো লাগবে। বাবারে, গয়নাগাটি যে কি ঝামেলা,
সে যারা গয়নার বিজনেস করে তারাই জানে শুধু এগুলো ঠিক ঠিক না করে দিয়ে দেয়। আচ্ছা নেক্সট একটা প্রজাপতি ডিজাইনে পার্লের সীতাহার দেখাচ্ছি, এর সাথে এরকম ছোট্ট প্রজাপতি ডিজাইনের পার্লের পাশা মানে কানের পাশা পাবে, এই হচ্ছে মোটিফটা। এটার প্রাইস পড়বে হচ্ছে সীতাহারটা 2250 টাকা, চাইলে এরম কানের করেও পড়তে পারো 2250 ওকে। নেক্সট ডিজাইন এটা ওয়ান পিস আছে, আর এটা একটাই একজনই পাবে, খুব সুন্দর এটা দেখতে। এটা রিসেন্টলি একজন আমার কাছ থেকে কিনেছে, দুটো ছিল, একটা বেরিয়ে গেছে একটা আছে। দেখো প্রাইস হচ্ছে 2450 2450 টাকা, 2450 আর কানেরটা জাস্ট দেখো, মানে কানেরটার জন্যই উনি কিনেছে এই জিনিসটা, আমাকে বলেওছে মুখে। এই হচ্ছে কানেরটা, প্রাইস হচ্ছে 2450 পার্লের উইদাউট মিনাকারি সীতাহার, উইদাউট মিনাকারি পার্লের সীতাহার। সরে যাচ্ছ কেন? প্রাইস 2450 2450 টাকা, 2450 2450 আর এই হচ্ছে কানের উইদাউট মিনাকারি, যদি কারোর পছন্দ তাহলে নাও, একটু পরে দাও। আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি, যদি কারোর ময়ূর, প্রথমে আমি একটা দেখিয়েছি ওটা একটু তোমার ওই ভারীর মধ্যে আছে, সিম্পলের মধ্যে যদি কারোর ময়ূরের মিনাকারি সীতাহার পছন্দ তাহলে এরকম নিতে পারো। বেনারসির সাথে জাস্ট দারুণ লাগে পার্ল সীতাহার পরলে, এরকম টাইপের কানের পাবে পাশা কনসেপ্টে। প্রাইস 2250 2250 চলে যাচ্ছে প্রাইস, আর এই হচ্ছে কানের দিন, সরিয়ে দাও 2250 টাকা। শেষ পার্লে সীতাহার দেখানো, এবার আমরা টাইচেন দেখাবো, টাইচেনের সাথে কিছু কম্বো করে দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কেউ একজন গিনির লকেট কানের বলছিলে, বাবা কি চেন দিয়ে দিয়েছে। আচ্ছা এই চেনটা আলাদা করেও নিতে পারবে, আবার লকেটটা কানেরটাও তো পেয়েই যাবে, লকেটের সাথে কানের পেয়ে যাবে, এরকম টাইপের গিনির লকেট প্লাস কানের। লকেটের প্রাইস পড়বে 750 টাকা, 750, আর চেনটা যেটা পড়ে রয়েছে এটা হচ্ছে তোমার 24 ইঞ্চির থেকে একটু বেশি, মোটামুটি ধরে চলো 28 ইঞ্চির চেন পড়েছে, তো ইউনিসেক্স চেন, ছেলেরাও পড়তে পারে মেয়েরাও পড়তে পারে, কানের পাশা এরকম পাবে এর সাথে। চেনটার প্রাইস পড়বে হচ্ছে 1150 1150, এই হচ্ছে চেনের কোয়ালিটি, 1150 1150 টাকা যাচ্ছে প্রাইস। প্রথম প্রথম চেন আসার পর একটু চেন স্টিফ হয়ে থাকবে, সেটা তোমরা হাতে ডেলিভারি পেলেও অনেক সময় হতে পারে, চেনটাকে ধরে এরকম ভাবে জিনিসটাকে এরকম করে টানবে, ছিঁড়বে না, এইসব চেন ছেড়ে না কোনোদিনও, এরকম করে টানবে দেখবে স্মুথ হয়ে যাবে। দেখো যখন আমি নিয়েছিলাম তার থেকে এখন অনেকটা স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। প্রাইস হচ্ছে 750 750 লকেট, আর চেনটার প্রাইস 1150। চলো টাই দেখাচ্ছি, দিয়ে দাও। আচ্ছা এর সঙ্গে আমি কানপাশা এন্ড ঝুমকো একসাথে দেখিয়ে দেবো। ওরে বাবা রে কি ভালো করে দিয়েছে আজকে, আমার ভাগ্য খুলে গেছে কি বলো, আর কি করবে বলো। আচ্ছা চলো, হ্যাঁ সে তো আমি জানি, আছে তো নিশ্চয়ই, কি বললে? চলো প্রথম টাইচেন দেখাবো, তার সাথে একটা করে ঝুমকো এন্ড পাশা দেখিয়ে দেবো। ফার্স্ট টাইচেনের ডিজাইন দেখাচ্ছি, মামুনিদি বলছে কি আরো আছে বা নিয়ে এসছে। প্রথম টাইচেন লকেট এন্ড ইয়ারিংস এর প্রাইস হচ্ছে 750 750। পার্ল এর নেকলেস দেখিয়ে দিয়েছি, পেন্ডেন্ট সেট দেখাবে কি, পেন্ডেন্ট আগের দিন দেখালাম, মুক্তোর নেকলেস কবে দেখাবে আজকেই দেখিয়েছি, লোহা বাগানো আগের দিন দেখিয়েছি, চেনটা আরেকবার দেখিয়ে দাও, আরেকবার চেনটা দেখিয়ে দাও। আচ্ছা চলো এই আংটিটা সরিয়ে দিচ্ছি, আংটির প্রাইস 500 টাকা, 500, আর এই আংটিটার প্রাইস হচ্ছে 480 480 টাকা, দুটোই সরালাম। আচ্ছা দুটোই আরেকবার দেখিয়ে দিচ্ছি,
চেনটার প্রাইস পড়বে 1150, মাথা দিয়ে গলিয়ে পড়া যাবে, আর লকেটের প্রাইস পড়বে 750-750। আচ্ছা, গলায় যে চেন মানে টাই চেন প্লাস রিং ম্যাচিং প্রাইস 480, গিনি রিং, তো গিনি রিং এর প্রাইস হচ্ছে 480, 480 টাকা। আচ্ছা, এখন যে টাই চেনটা পড়েছি ডিজাইনটা দেখে নাও। আজ আমি সীতাহারটা ডেলিভারি পেলাম, একদম তুমি যা বলো তাই, একদম সোনার, জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ মনিকা, থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি আবারও যখন রিকোয়ারমেন্ট থাকবে অবশ্যই কিনবে। চল, এই হচ্ছে ডিজাইনটা, প্রথম টাই চেনের মোটিভ, প্রাইস পড়বে 1350-1350, 1350 টাকা 1350 পড়ছে প্রাইস, আর এই হচ্ছে এর সাথে কানেক্টটা, 1350 টাকা 1350। এবার একটা ঝুমকো দেখাবো প্লাস পাশা দেখাবো। ফার্স্ট আজকে দেখাবো এই ঝুমকোটা দিয়ে, ধরো তো ফোনটা, দোনাকে দাও তো ফোনটা। আচ্ছা, ফার্স্ট যে ঝুমকো দেখাচ্ছি দেখে নাও, প্রথম ঝুমকোর ডিজাইন, দুই থাক চেন ঝুমকো, প্রাইস পড়বে 850-850 টাকা চেন ঝুমকো। হ্যাঁ, লহরি দেখালাম যে আগের দিন অনেকগুলো, এই হচ্ছে তোমার ঝুমকো, এটার প্রাইস হচ্ছে 850-850 টাকা চেন ঝুমকো, ডাবল লেয়ার করা কলকে ডিজাইনে। আচ্ছা, গলারটা ও একটা পাশা দেখাবো না, কেউ একজন বলছিল গিনির পাশা দেখাতে, তো গিনির পাশা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, দারুণ দেখতে, এটা আমি তোমাদেরকে কানে পরে দেখাবো, দারুণ জিনিস এটা। যে গিনির পাশা যে নিতে চাইছো, জাস্ট চোখ বুঝে এই পাশাটা নিয়ে নাও। লহরি দেখিয়েছি, এতক্ষণ কি কি দেখালাম, অনেক কিছু দেখিয়েছি আজকে। এটা 2650-2650, এটা 1150, ঠিক আছে। আচ্ছা, আজকে নেকলেস দেখিয়েছি, সীতাহার দেখিয়েছি, ইউ শেপ দেখিয়েছি, তারপরে পার্লের নেকলেস দেখিয়েছি, পার্লের সীতাহার দেখিয়েছি, আর কি দেখিয়েছি, অনেক কিছু, সত্যি আজকে অনেক কিছু দেখালাম, এখন সবে 9:30 বাজে, আরো দেখাতে পারবো। চলো, এই হচ্ছে ডিজাইনটা, গিনি ইয়ারিং, একটু ভারী ডিজাইনের, প্রাইস হচ্ছে এইটার 750-750, দারুন, 750-750 গিনির পাশা। আমার ওয়ান অ্যান্ড অনলি এই পাশাটার উপর ক্রাশ হয়েছে, আমি কোন মানে মানে জিনিসের উপর ক্রাশ হয় না, বাট এই জিনিসটার দেখে আমার গিনির পাশাটা এত ভালো লেগেছে, ক্রাশ খেয়েছি। এই হচ্ছে ডিজাইনটা, সরালাম, তাই এর প্রাইস 1350। নেক্সট ডিজাইন দেখাবো, একটু ভারীর মধ্যে, এটা দারুন। লহরি দেখাবো, লহরি আগের দিন দেখিয়েছি, আবার পরের দিন দেখাবো, ঠিক আছে। আজকে লং এর মধ্যে সীতাহার আর ইউসেফ দেখিয়েছি, তাই লহরি আর আলাদা করে দেখাচ্ছি না, ইউসেফ দেখিয়েছি, ইউসেফ দেখতে পারো, যদি লহরি কেনার থাকে তাহলে পরের লাইভ এর ওয়েট করো, আবার দেখাবো লহরি। অ্যাকচুয়ালি কি বলতো, প্রবলেমটা এক এক দিন এক এক রকম, মানে লোকজন লাইভ দেখে, যখন লহরি দেখায় তখন সবাই বলে সীতাহার কবে দেখাবে, সীতাহার দেখাও, ইউসেফ দেখাও, কিন্তু আবার যখন লহর ইউসেফ লহর ইয়ে দেখাচ্ছি তখন বলছে যে ইয়ে দেখাও, লহরি দেখাও, তো যায় তো হাম কাহা যায় বলো, এক হি দিন মে ইতনা কুছ নেহি দিখা সকতা হে। চলো, নেক্সট টাইচেন, এটা হচ্ছে তোমার একটু ভারীর মধ্যে আছে, একটু ভারী টাইচেন, খুব সুন্দর তিনখানা থাক ডিজাইন করা, থাক থাক স্টাইলের তিনটে লেয়ার ডিজাইনে, হাতের কি দেখতে চাও বলো, আমি দেখব, আমার হাতের সময় অল্প হলেও আছে। এই হচ্ছে ডিজাইনটা, এই টাইচেনটার প্রাইস পড়বে 1650-1650, একটু ভারী লকেটের টাইচেন, দারুন দেখতে, প্রাইস হচ্ছে 1650-1650, কানেরটাও কিন্তু বেশ ভারী, দেখো শুধু গলারটা ভারী নয়, কানেরটাও হেভি ডিজাইনেরই পাবে। একটা পাশা দেখাবো, একটা ঝুমকো দেখাবো, ফার্স্টে ঝুমকো দেখাই চলো, একটা মিডিয়াম সাইজের রাউন্ড ঝুমকো, খুব মিষ্টি দেখতে, চুর দেখাবো, হালকা না ভারী বলো, গ্লাস চুর, তুমি যে কোমর বাঁধনী পরেছিলে সেগুলো দেখাবে, আমি এইটাই একমাত্র আজকে দেখাচ্ছি, ঠিক আছে।
এই হচ্ছে ডিজাইনটা, এটার প্রাইস পড়বে হচ্ছে 750 750 টাকা, রাউন্ড স্টাইলের ঝুমকো, ওয়ান লেয়ার, গ্লাস চুর দেখাতে বলেছে, 750 750 দেখিয়ে দেবো, ঠিক আছে? টাই চেনই দেখাচ্ছি এখন, এক একজন এক এক রকম বললে তো হবে না, নিজেরা ডিসকাস করে একটা মতামতে আসো যে কোনটায় দেখাবো। আচ্ছা, নেক্সট পাশার ডিজাইন এরকম অপরাজিতা ফুলের মধ্যে মেরুন গোল্ডেন তোমার হোয়াইট মিনার মধ্যে যেরকম ফুল হয় সেরকম টাইপের ফুলের মিনার কালারটা তোমরা পেয়ে যাবে, প্রাইস পড়বে 650 অপূর্ব দেখতে পাশাটা, 650 টাকা 650 মিনাকারী পাশা। আচ্ছা, ঝুমকো দেখালাম, পাশা দেখালাম, টাইচেন দেখালাম, তোমার রাইট হ্যান্ডের প্রাইস এটা 2650, এটা 1150, দুটোরই বলে দিলাম, রাইট লেফট, না তুমি লাগাও, ওম আমার শাড়িটা ডিস্টার্ব হয়ে গেল না। আচ্ছা, নেক্সট ডিজাইন দেখাবো, একটুখানি সূর্যমুখী ফুলের ডিজাইনের একটা টাইচেন, খুব মিষ্টি দেখতে এটা, যারা একটু সিম্পল সাজগোজ ভালোবাসো অলওয়েজ বলবো এরকম টাইপের টাইচেন চুজ করবে, দেখতে খুব মিষ্টি লাগে, ছোট্ট একটা সূর্যমুখী ফুল আর এইরকম টাইপের সূর্যমুখীর পাশা পাবে। তোমার রাইট হ্যান্ডের প্রাইস বললাম, এই হচ্ছে তোমার এর সাথে পাশাটা, এটার প্রাইস পড়বে 1350 টাকা 1350, 1350 1350 খুব সুন্দর দেখতে একটা টাইচেন উইথ পাশা, একটা ঝুমকো দেখাবো। আচ্ছা, রাউন্ড শেপের মধ্যে চেন ঝুমকো দেখো, রাউন্ড শেপের মধ্যে চেন ঝুমকো, প্রাইস রয়েছে শুধু গিনি লকেটার পাশাটা পাওয়া যাবে একদম 750 টাকা প্রাইস পড়বে। আচ্ছা, রাউন্ড তোমার হচ্ছে লক মানে ঝুমকো, তার নিচে চেন, প্রাইস 850 850 850 টাকা। আচ্ছা, পাশা দেখাবো একটা, ছোট বা মিডিয়াম সাইজের পাশা, প্রাইস 450 450 450 450 টাকা প্রাইস, এরকম টাইপের একটা মিডিয়াম পাশা, মা কাকিমা নিজেরাও যদি চাও সবাই পড়তে পারবে, সকল বয়সী মানুষের পড়ার উপযুক্ত পাশা। চলো টাইটা সরিয়ে দিচ্ছি, কানেরটা একবার দেখিয়ে দাও, এই হচ্ছে কানের প্রাইস হচ্ছে 1350। আচ্ছা, নেক্সট টাইচেন দারুণ দেখতে, একজনই পাবে, হেব্বি সুন্দর, কেউ মারামারি করবে না, এর কানের কই, এর কানের কোথায়, এটা তো এর কানের ভারী কানবালা, এর সাথে আগের দিনের কানবালা টাইচেনটার এখনো স্টিল নাও আমি বুকিং নিচ্ছি, এইরকম প্রেসারে আছি ওই টাইচেনটার জন্য, তো এটা সেই রকম লেভেলেরই টাইচেন, বাট ব্যাপারটা হচ্ছে যে ওই টাইচেনটা অনেকগুলো দেয়া পসিবল ছিল, এটা অনেকজনকে দেয়া যাবে না, ঠিক আছে, এটা একজনই পাবে, প্রাইস পড়বে 2050 দেখতে টাইচেনটা, মানে আচ্ছা আচ্ছা নেকলেস সীতাহার এইরকম ডিজাইনকে মাত দিতে পারে, এত সুন্দর টাইচেন, কারণ কানবালাটা তার সাথে এক্সক্লুসিভ, দেখে নাও, আরেক পিস কানের দুল দেবে, এই হচ্ছে টাইচেনের ডিজাইনটা আর এই হচ্ছে কানবালা, এই কানবালাটাই শুধু আমি বিক্রি করি 1050 950 1100 এরকম দামে, সেটা লকেটে মানে টাইচেনের সাথে পাচ্ছ ফুল কম্বো সেট, 1050 টাকা, এই 2050 টাকা যাচ্ছে প্রাইস, এটা এই সরকারের অন্যতম একটা সুন্দর টাই ডিজাইন, প্রাইস ইজ 2050 2050 টাকা, লকেটটা যাচ্ছে এরকম, কানেরটা যাচ্ছে এরকম, দারুণ জিনিস। এবার একটা ঝুমকো দেখাবো, হ্যাঁ, একটা চেন স্টাইলের ঝুমকো দেখাচ্ছি একটু লং এর মধ্যে, এ দেখো এতটা বড় লম্বা কলকে স্টাইল দিয়ে এটাকে একটু বড় করা হয়েছে ফুল দিয়ে, তার নিচে ঝুমকো এবং একটা নিচে বল, এটার প্রাইস 950 950 950 টাকা 950 পড়ছে প্রাইস, খুব ভালো জিনিসটা। আর পাশা দেখাবো একটা, ছোট দেখাচ্ছি, হ্যাঁ ছোট পাশা তোমরা একটাও দেখাইনি লাইভে, চলো ছোট পাশা, এই দেখো ছোট পাশা প্রাইস পড়বে হচ্ছে 350 350 টাকা 350 350 টাকা, ছোট পাশা খুব বড় নয়। আচ্ছা, আরেকটু পাশা দেখিয়ে দিই, দাঁড়াও, নেক্সট ছোট পাশা 450 ছোট পাশা 450 450
450-450 টাকা প্রাইস যেটা পড়ে রয়েছে। এটা দুটো সাইজ দেখাচ্ছি, এটা এর আগে একটা এরকম দেখিয়েছিলাম, এখন একটা এরকম দেখাচ্ছি। দুটোরই প্রাইস কিন্তু 450, ছোট মাঝারি দুটোরই প্রাইস 450। গলারটা সরিয়ে দেব, গলারটার প্রাইস বলেছি হচ্ছে 2050 টাকা, 2050, 2050, 2050, এক্সপেন্সিভ বাট জিনিসের মতো জিনিস, 2050, 2050। যে আগে এসএস পাঠাবে সে পাবে, অনলি একজনই পাবে, দ্বিতীয় কেউ পাবে না এটা। আর এই হচ্ছে টাইয়ের ডিজাইনটা, দারুন। চলো নেক্সট একটা টাইচেন দেখাবো, এটা মাথা দিয়ে গলিয়ে পড়তে হবে, লং টাইচেন হচ্ছে যার পারপাস, যার দরকার লম্বা টাইচেন তারা এটা নিতে পারো। আর এটা হচ্ছে অ্যাডজাস্টেবলও আছে, চলো অ্যাডজাস্ট করেও এই টাইচেনটাকে তোমরা পড়তে পারবে। এর সাথে এরকম একটা সেক্সি পাশা পাবে, উফ কি দেখতে পাশাটা, না নিলে লিটারালি ভালো কালেকশন মিস হয়ে যাবে। প্রাইস পড়বে হচ্ছে, দাঁড়াও সোজা দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, প্রাইস পড়বে হচ্ছে এটার 1550, 1550 টাকা। দারুন দেখতে টাইচেনটা, যাদের লম্বা টাইচেন পছন্দ, এরকম একটা সুন্দর পাশার সাথে আমি জানি না কে মিস করবে, ম্যাক্সিমাম মনে হয় দুজন পাবে। তো এসএস পাঠিয়ে রেখো যার ভালো লাগে, প্রাইস হচ্ছে এটার আমাদের 1550, 1550, অপূর্ব দেখতে। গ্লাস টুপটার দাম 2650 টাকা, ওয়ান পিস। আচ্ছা এবার একটা ঝুমকো দেখাবো, তার সাথে পাশা দেখাবো। চলো একটা ঝুমকো দেখাচ্ছি, তিন থাক ঝুমকো, প্রাইস 1250, 1250, এটা ভারী হবে, 1250 টাকা, 1250 পড়ছে প্রাইস। দারুন দেখতে ঝুমকোটা, তিনটে লেয়ার, তিন থাক স্টাইলের ঝুমকো, বিয়েবাড়ির পারপাসে একদম দরকার। নেক্সট একটা পাশা দেখাচ্ছি একটু বিগ সাইজের, প্রাইসে 650, 650, 650, 650 টাকা পড়ছে প্রাইস। একটু বড় সার্কেলের মধ্যে পাশাটা, আমি অন্য শেপেও পাশা দেখাবো, হ্যাঁ দেখিয়ে দিই। চলো একটা বরফি বা স্কোয়ার স্টাইলে পাশা দেখাচ্ছি, প্রাইস ইজ 450, 450, 450, 450। আমার চুটটার প্রাইস 2650, 2650। এই হচ্ছে পাশাটা, এটার প্রাইস 450, 450, বরফি স্টাইলের পাশা, চাইলে এরকম স্কোয়ার করেও পরা যাবে। অন্য শেপে দেখালাম, হ্যাঁ। আচ্ছা গলাটা সরিয়ে দিচ্ছি, গলাটার প্রাইস বলেছি 1550 টাকা। কানেরটা আরেকবার দেখিয়ে দেব, এই হচ্ছে টাই অ্যান্ড এই হচ্ছে কানের, 1550, 1550 টাকা। নেক্সট দেখাবো একটা ময়ূর স্টাইলের টাইচেন, এই কানে এখানে এটা কেন কানের নিয়ে নিচ হার নাম নেই, ওয়াও চলো নেক্সট টাইচেন ময়ূর ডিজাইনের মধ্যে, কোমর বন্ধনীটা খোলো তো, চলো কোমর বন্ধনীটা আমি খুলে দিলাম। কোমর বন্ধনীটার প্রাইস পড়বে হচ্ছে যেটা পড়ে আছি 1550 টাকা, 1550। ধরো কোমর বন্ধনীটা ঢুকিয়ে দাও। আচ্ছা গলায় যেটা পড়লাম এটার প্রাইস হচ্ছে তোমার, দেখলে কতটা ইম্পর্টেন্স রাখে কোমর বন্ধনীটা, যেই না কোমর বন্ধনীটা খুললাম সঙ্গে সঙ্গে শাড়িটা ঘেটে গেল, সঙ্গে সঙ্গে শাড়িটা লুজ হয়ে গেল। তো এইরকম করে শাড়ি পরলে ম্যান্ডেটারি কোমর বন্ধনী পরবে, না পড়লে শাড়ির লুকি আসবে না কোমর বন্ধনী যদি না পরো। এরকম করে যদি অ্যাটলিস্ট শাড়ি পরো তাহলে কোমর বন্ধনী ম্যান্ডেটারি পরাটা। আচ্ছা টাইচেন যেটা দেখাচ্ছি ময়ূরের সাথে এরকম ফ্লাওয়ার মিনা করা, প্রাইস 1350, 1350। এই হচ্ছে কানেরটা, 1350 টাকা, 1350, মিনাকারি পাশা দিয়ে পাবে। সরাচ্ছি এবার একটা ঝুমকো দেখাবো, ভুলভাল ঝুমকোর বক্সটা নিয়ে আসো তো। চলো এরকম একটা চেন দেওয়া ঝুমকো দেখাচ্ছি, কি দারুন দেখতে, দেখো গর্জিয়াস, মানে এটা পড়লে না গলার হাড়ের দিকে আর কেউ ঘুরেও তাকাবে না, তোমার কি পড়ে আছো কানে শুধু ওদিকেই তোমাদের নজর থাকবে, ঠিক আছে। প্রাইস পড়ছে এটার 1250, 1250, 1250, 1250 টাকা যাচ্ছে প্রাইস। চেন ঝুমকো,
চেইন ঝুমকো বিগ সাইজের, এগুলো একটু ভারী হবে, এগুলো পুরো ফ্লেক্সিবল, ভীষণ সুন্দর দেখতে ঝুমকোটা, দারুন জাস্ট। আচ্ছা আরেকটা ঝুমকো দেখাবো, এটা একটু ছোট্টর মধ্যে, প্রাইস পড়বে 700-700 টাকা, 700-700 টাকা পড়বে প্রাইস। এই হচ্ছে ডিজাইনটা, 700-700 টাকা সিম্পল এর মধ্যে। আচ্ছা এবারে পাশা দেখাবো, ফার্স্টে দেখে নাও প্রজাপতি মিনা করা পাশা, ব্লু এর সাথে মেরুন মিনা, এই যেটা গলায় পরে রয়েছি এর সাথে এটা খুব ভালো মানানসই, মিনাটা সেম, মিনাটা পুরো সেম, ব্লু এর সাথে মেরুন কম্বিনেশন। এইটার প্রাইস পড়বে 650-650 পাশাটার প্রাইস, 650-650 টাকা প্রজাপতি মিনা পাশা, আর গলারটার প্রাইস 1350-1350। নেক্সট একটা ফুলের মধ্যে মিনা করা পাশা দেখাচ্ছি, এটা দেখে নাও, মেরুনের সাথে গোল্ডেন কম্বোর মিনা করা পাশা, প্রাইস পড়বে 650-650, 650-650 টাকা পড়ছে প্রাইস। এই হচ্ছে ডিজাইনটা, 650-650, ফ্লাওয়ার মোটিভে মেরুন মিনা করা পাশা। চলো গলারটা খুলে দেবো, গলারটার প্রাইস পড়বে 1350-1350, কানের পেয়ে যাবে হচ্ছে এর সাথে এরকম সরালাম। নেক্সট একটা টাইচেন দেখাবো, একদম সিম্পল, একদম হালকা লাইট ওয়েট, জাস্ট সিম্পল একটা, গলায় যদি চেন লকেটের মতো করে টাইচেন পরতে চাও আমি বলবো এটা নিতে পারো, খুব ভালো জিনিস, একদম খরচাও কম, সুন্দর অপশন। প্রাইস 1150-1150 উইথ পাশা, 1150-1150 টাকা পড়বে প্রাইস। এই হচ্ছে টাইচেনের ডিজাইনটা, আর কানেরটা আমি দেখিয়ে দেবো এরকম, 1150-1150 টাকা। এবার একটা ঝুমকো দেখাবো, ছোট্ট পুচকি ঝুমকো, যাদের রিকোয়ারমেন্ট তারা এরকম একটা ছোট্ট ঝুমকো নিতে পারো, প্রাইস মাত্র 650। কঙ্কনের দাম এক পিস 1150, পেয়ারে 2200 টাকা, মঙ্গলসূত্র দেখাবে, রেডি আছে দেখছি, 650-650, কি তুলে দিয়েছো নাকি? আচ্ছা পাশা দেখাবো এবার একটা, এই যে ঝুমকো বিগ সাইজের পাশা দেখে নাও, বড় সাইজের পাশা, কানের থেকেও বড়, 850-850, 850 টাকা, 850 পড়ছে প্রাইস। একটা মিডিয়াম সাইজের পাশা দেখাচ্ছি, 450-450 টাকা পাশাটার প্রাইস, যাদের এমনি পাশার দরকার। আচ্ছা আরেকটা একটু বিগ সাইজের পাশা দেখাচ্ছি, গর্জিয়াস দেখতে এই পাশাটা, পাশার একটা আলাদাই মানে আভিজাত্য থাকে জানো তো। এই হচ্ছে পাশাটা, প্রাইস হচ্ছে 650-650, 650। আচ্ছা গলারটা খুলে দিলাম, গলারটার প্রাইস বলেছি 1150 টাকা, একবার ক্লোজে দেখিয়ে দেব, 1150-1150 টাইচেন শর্ট। নেক্সট একটা টাইচেন পরব, কি বলে এটাকে, বেশ কৃষ্ণের পালক কনসেপ্টে, দেখো কৃষ্ণের পালক কনসেপ্টের একটা টাইচেন, ভীষণ সুন্দর একটা কনসেপ্ট দেখে নাও, বাঁশিও পাবে এর মধ্যে, দেখ বাঁশিটাও রয়েছে কৃষ্ণের পালকের সাথে, এই যে এই হচ্ছে কনসেপ্টটা। প্রাইস 1250 টাকা, 1250 টাকা, 1250, 1250-1250 পড়ছে প্রাইস কৃষ্ণের বাঁশি কনসেপ্টে পালকের সাথে। যারা একটু কালারফুল মিনা ভালোবাসো আশা করি ভালো লাগবে। আচ্ছা নেক্সট কি দেখাবো, ঝুমকো আবারও, চলো একটা ঝুমকো দেখাচ্ছি, এরকম স্টাইলের দেখতে, মাঝখানে একটা বল, তার নিচে একটা সিঙ্গারার মতো ঝুমকো ডিজাইন করা, প্রাইস 850-850 টাকা। আচ্ছা পাশা দেখাই একটা, ছোটর মধ্যে দেখাচ্ছি দেখো, 350 টাকা, 350, 350-350। নেক্সট একটা ছোট প্রজাপতি পাশা, ভীষণ কালারফুল পাশাটা, প্রাইস 450, 450। আচ্ছা একটা বিগ সাইজের পাশা দেখিয়ে দিচ্ছি, এইটার প্রাইস পড়বে 750-750, 750-750 ফুল ডিজাইনের পাশা,
চলো গলারটা খুললাম গলারটার প্রাইস পড়ছে 1250 1250 টাকা 1250 পড়ছে প্রাইস দারুন আচ্ছা নেক্সট একটা টাইচেন পড়ছি পান শেপের মধ্যে বা পাতা ডিজাইনও বলা যাবে এটাকে সো পাতা ডিজাইনের একটা পান টাইচেন পড়লাম এটা খুব সুন্দর অপূর্ব এই হচ্ছে এর সাথে কানেকটা প্রাইস পড়বে 1250 1250 1250 1250 টাকা পড়ছে প্রাইস যেহেতু দেখো শাড়ির লুক পুরো নষ্ট যেরকম আমি প্রথমে পরে এসেছিলাম যতক্ষণ কোমর বন্ধনীটা দিয়ে রেখেছিলাম ততক্ষণ শাড়িটা ঠিক ছিল যেই মুহূর্তে কোমর বন্ধনী খুলে দিলাম সেই মুহূর্তে শাড়ির লুক চলে গেছে শাড়িটা দেখতে নো ডাউট সুন্দর বাট এই ধরনের শাড়ি পরলে এইভাবে যদি পরো আমি চাইলে এটাকে প্লেন করেও পরতে পারতাম তখন আমার এত ভাবতে লাগতো না কিন্তু যেহেতু আমি এইভাবে পরেছি এরকম সাজের সাথে কোমর বন্ধনীটা ম্যান্ডেটারি এই হচ্ছে কানের প্রাইস 1250 1250 টাকা ঝুমকো দেখাবো দেখি ওটা দারুন একটা ঝুমকো দেখাচ্ছি তিন থাক ডিজাইনে কি দেখতে ঝুমকোটা প্রাইস 1250 টাকা 1250 1250 1250 এর আগে একটা আমি এরকম তোমাদেরকে দেখিয়েছি বাট দুটোর মধ্যে ডিফারেন্স আছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো দুটোই 1250 বাট ডিজাইনে হিউজ ডিফারেন্স আছে ঠিক আছে এর ছাতাটা অন্যরকম ওর ছাতাটা অন্যরকম আরো মনে হয় ঝুমকোর প্যাকেট আছে হ্যাঁ আছে আচ্ছা ঠিক আছে আর দেখাতে হবে না চলো আর ঝুমকো দেখাবো না এবার দু একটা পাশা বাকি আছে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ফার্স্ট একটা পাশা দেখাচ্ছি দেখে নাও এইটার প্রাইস পড়বে হচ্ছে 550 550 ফোলা পাশা 550 নেক্সট একটা ফুল ডিজাইনের পাশা 750 750 নেক্সট আরেকটা ছোট ফোলা পাশা 450 খুব মিষ্টি এই পাশাটা দেখতে 450 উচকি ডিজাইন একদম সিম্পল আর লাস্ট একটা বড় পাশা দেখে নাও বিগ সাইজে 750 750 প্রত্যেকটা বিয়ের পারপাসে যারা দুল পরে না তাদের জন্য আমি পাশাটা দেখালাম অ্যান্ড যারা একদমই রেগুলার পরার কোনো ছোট পাশা চাও তারা এই জিনিসটা নিয়ে নাও খুব ভালো দেখতে 250 টাকা প্রাইস 250 প্রাইস একদম ছোট্ট ফ্লাওয়ার ছোট্ট ফুল 250 টাকা চলো টাইটা সরিয়ে দিচ্ছি টাইয়ের প্রাইস পড়ছে 1250 টাকা লাস্ট দুটো টাই চেন বাকি আছে না ওটা দেখাচ্ছি না ও বলুক গিয়ে ডোনা দেখতে আচ্ছা নেক্সট টাই চেন তিন থাক ডিজাইন করা দেখো তিনটে লেয়ার করা প্রাইস 1850 1850 গর্জিয়াস দেখতে এই টাই চেনটা যাদের টাই চেনে শখ আছে একটু ভারী কিছু পরবে তারা এই ডিজাইনটা পরে নাও দারুন লাগবে প্রাইস 1850 1850 খুব সুন্দর ডিজাইনটা তিনটে প্রদীপের লেয়ারিং করা মিনা পাবে মাঝখানে হালকা মেরুনের সাথে গোল্ডেন মিনা পেয়ে যাচ্ছ আচ্ছা যাদের বড় টাইচেন পছন্দ মানে বড় টাইচেন বলতে বড় লকেট পছন্দ একটু লকেটটা বিগ সাইজের চাইছো একটু যারা এজেড তাদের খুব ভালো লাগবে মনে করছো একটু বেশি বয়সী টাইচেন পরার জন্য যদি খুঁজছো তাহলে এটা খুব ভালো একটা অপশন এমনি সত্যিকারে টাইচেন পরার কোনো বয়স হয় না টাইচেন সবাই পড়তে পারে বাট এগুলো স্পেসিফিক্যালি একটু বয়স্ক মানুষেরা পড়তে পারেন কারণ লকেটটা একটু যদি হেভি হয়ে যায় যে একদম গলার কাছে হলো না একটু নিচের দিকে হলো আর তার সাথে এরকম স্টাইলের একটা কানের দুল প্রাইস এটা 1450 1450 1450 টাকা 1450 বিগ রাউন্ড শেপের টাইচেন সরিয়ে দিলাম
আজকে কি আর মঙ্গলসূত্র মঙ্গলসূত্র হ্যাঁ হ্যাঁ ব্যাস চূড়ার মঙ্গলসূত্র দেখে শেষ চলো সরালাম এই টাইচেনটা প্রাইস পড়ছে 1450 1450 1450 টাকা যাচ্ছে প্রাইস চলো মঙ্গলসূত্র দেখাবো সুন্দর কয়েকটা ডিজাইনই দেখাবো দারুন দারুন মোটিভে গ্লাস চুর দেখাবার কথা ছিল সো গ্লাস চুরই দেখাবো ঠিক আছে আর কিছু নেই তো গ্লাস চুর ওটার মধ্যে কোনো গ্লাস চুর আছে কিনা একবার দেখে নিই তুমি দেখো চলো মঙ্গলসূত্র দেখাচ্ছি ফার্স্ট যে ডিজাইনটা দেখাবো প্রথম মঙ্গলসূত্রের ডিজাইন আই হোপ আই এম ক্লিয়ার তোমাদের কাছে চলো প্রথম মঙ্গলসূত্রের ডিজাইন যেটা পরেছি আমি একটা 24 ইঞ্চি সিঙ্গেল লাইন চেন দিয়ে 24 ইঞ্চি সিঙ্গেল লাইন চেন দিয়ে প্রাইস পড়ছে এই মঙ্গলসূত্রটা 750 টাকা 750 টাকা 750 মঙ্গলসূত্রটার প্রাইস এই জায়গাটা লাল মনে হচ্ছে না এখানে আনলে কিন্তু কালোই মঙ্গলসূত্র আছে 750 750 প্রথম মঙ্গলসূত্র সিম্পল এর মধ্যে বিয়ের পরে পড়তেই পারো আচ্ছা গ্লাস চুর একটা দেখিয়ে দেবো এর সাথে ফার্স্ট যে ডিজাইনটা দেখাবো গ্লাস চুরের দেখে নাও দারুন দেখতে প্রথম গ্লাস চুর ডিজাইন ময়ূরের কলকার মতো মিনা করা প্রাইস পড়বে 2650 2650 টাকা পুরো সোনা ছাড়া কিছু মনে হবে না 2650 2650 জাস্ট অপূর্ব দেখতে মানে এক কথায় দারুন ডিজাইন এটা 2650 2650 পেয়ারে নিলে 5200 টাকা 100 টাকা ডিসকাউন্ট হবে পেয়ারে নিলে ঠিক আছে আচ্ছা গলারটা সরিয়ে দিচ্ছি গলারটার প্রাইস বলেছি 750 750 কানের আমি দেখিয়ে দিয়েছি নেক্সট দেখাবো ছোট দেখে মঙ্গলসূত্র রেগুলার পরবার জন্য অনেকেই আছে অফিস পারপাসের জন্য মঙ্গলসূত্র ইউজ করে খুব ভালোও লাগে দেখতে তাদের জন্য একটা মঙ্গলসূত্র দেখাচ্ছি একদম রেগুলার পরবার জন্য অ্যাবসলুটলি পারফেক্ট ডিজাইন এর সাথে ছোট কানেরটা এর সাথে ছোট গানের আচ্ছা এটা দেখা দিচ্ছে আমি ততক্ষণ একটা গ্লাস চুর দেখিয়ে দিই চলো নেক্সট আর একটা গ্লাস চুর দেখাচ্ছি এরকম টাইপের স্টাইলের মধ্যে যাবে কি দারুণ দেখতে দেখো প্রাইস হচ্ছে 2450 2450 2450 টাকা 2450 এই হচ্ছে ডিজাইনটা নেকলেস দেখিয়ে দিয়েছি রেকর্ডেড দেখবে আচ্ছা গলায় যেটা পরেছি এর সাথে কানের দুল হচ্ছে এইরকম সিম্পল ছোট্ট প্রাইস হচ্ছে 650 টাকা 650 650 দেখো এটা একটা সেনকো গোল্ডের অ্যাকচুয়াল লোগো স্টাইলের মধ্যে যাচ্ছে লকেট প্লাস কানেরটা প্রাইস 650 650 রেগুলার ওয়ার মঙ্গলসূত্র দারুন আচ্ছা এটার প্রাইস বললাম 2250 2250 2250 2250 টাকা যাচ্ছে প্রাইস নেক্সট গ্লাস চুর দেখালাম গলারটা সরিয়ে দিচ্ছি ক্রিস্টালের জুয়েলারি আছে বাট আজকে তো আর দেখানোর মতো সময় নেই নেক্সট লাইভে আবার দেখব আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি 30 ইঞ্চি ডবল লাইন দিয়ে দেখালাম জুম আউট করে দিচ্ছি লেন্থ বুঝতে পারবে দেখো এগুলো বিয়ের পারপাসে ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট 30 ইঞ্চেস এর মঙ্গলসূত্র এটার প্রাইস পড়বে হচ্ছে 950 950 950 এই হচ্ছে কানেরটা সব কটা গোল্ডেনই ডিজাইন 950 টাকা 950 30 ইঞ্চেস এর মঙ্গলসূত্র উইথ কানের দুল 950 নেক্সট গ্লাস চুর নেক্সট একটা গ্লাস চুরের ডিজাইন দেখাচ্ছি দেখে নাও
গ্লাস চুড়ের সাইজ বুক করতে হবে অবশ্যই, সাইজ বলে বুকিং হবে, যে সাইজ দেবে না ভুলভাল সাইজ চলে যাবে, তার থেকে সাইজ দিয়ে দেয়া ভালো, ঠিক আছে? সাইজ দিতে তো কোনো ক্ষতি নেই। এই হচ্ছে ডিজাইনটা গ্লাস চুড়ের, নেক্সট ডিজাইন এপার ওপার ট্রান্সপার, দেখো ট্রান্সপারেন্ট হবে ডিজাইনটা, হাত দেখা যাবে, খুব ভালো দেখতে এই ডাইজেনটা, এই দু গ্লাস চুড়টা। আচ্ছা গলাটা সরাচ্ছি, গলাটার প্রাইস বলেছি 950 950 950 950। নেক্সট দেখাবো একটা শর্টে সিঙ্গেল লাইনে মিনা করা, মিনা করা দেখাচ্ছি, দেখো তিনখানা ফুল পাবে মিনার মধ্যে, এই দেখো ডিজাইনটা জুম ইন করে দেখাচ্ছি, এই যে মোটিফটা 750 750 টাকা প্রাইস, ছোট্ট ফুলের মধ্যে মিনা করা, সেরকম ফুলে কান পাশাও পেয়ে যাবে, একদম সিম্পল। এটা এটা ধরো তো না, এটা তো এখানে ছিল এরকম পুরো। এই হচ্ছে ডিজাইনটা 750 750 750 750 টাকা, আর এইরকম টাইপের পাশা পাবে। আচ্ছা সেই আমি শুনতে পেয়েছি কথাটা, আমি সবই শুনতে পাই, কানে বয়রা তো না আমি। আচ্ছা আর একটা মিডিয়াম গ্লাস চুড় দেখাচ্ছি, দেখে নাও মিডিয়াম গ্লাস চুড়, খুব সুন্দর ঝুমকো ঝুলানো থাকবে, 1450 1450 প্রাইস, 1450 1450 টাকা যাচ্ছে প্রাইস, ঢেউ খেলানো স্টাইলের প্রিটি দেখতে একটা মিডিয়াম গ্লাস চুড়, ভীষণ সুন্দর এটা। নেক্সট গ্লাস চুড় মিনা করা 1850 টাকা, 1850 টাকা মিনা করা গ্লাস চুর, অ্যাকচুয়াল গ্লাস চুর এটাকেই বলে যেটা দেখাচ্ছি এখন, ঠিক আছে? এই দেখো মিনা করা গ্লাস চুর 1850 প্রাইস, একটু বড় সাইজে পাবে এটা, ছোট সাইজে নেই। চলো গলাটা সরিয়ে দিলাম, গলাটার প্রাইস বলেছি 750। আমার হাতেরটা খোলো, নেক্সট আরেকটা মঙ্গলসূত্র পরলাম ফোরিং স্টাইলের মধ্যে, দেখো ফোরিং স্টাইলের মঙ্গলসূত্র, প্রাইস পড়বে 750 750 750 750। এর সাথে কানের পেয়ে যাবে হচ্ছে এই রকম 750 750 টাকার মঙ্গলসূত্র, 24 ইঞ্চি ডবল লাইন দিয়ে দেখালাম, তোমরা যদি ছোট চাও ছোট হবে, লম্বা চাও লম্বা হবে, যেরকম সাইজ বলবে সেই সাইজে মঙ্গলসূত্র করে দেয়া হবে, বাট যেটা যে লকেটের সাথে যেরকম লেন্থ মানায় আমরা চেষ্টা করছি সেটার সাথে সেরকম লেন্থ দিয়েই দেখাবে, তোমরা যদি অন্য কোনো সাইজ বলো সেটাও করে দেয়া হবে। সরিয়ে দিচ্ছি 750 750। লাস্ট মঙ্গলসূত্র আজকে শেষ, লাস্ট মঙ্গলসূত্র, এটা হচ্ছে 18 ইঞ্চি ডবল লাইন, দেখে নাও 18 ইঞ্চি ডবল লাইন, খুব সুন্দর মঙ্গলসূত্রটা দেখতে, জোড়া ময়ূরের মধ্যে মিনাকারি পাবে, প্রাইস পড়বে 750 750 750 750। এর সাথে কানের থাকবে হচ্ছে এইরকম 750 750, খুব সুন্দর মঙ্গলসূত্রটা, ময়ূর কাটিয়ে। আচ্ছা আর একটা তোমাদেরকে গ্লাস চুড় দেখাবো, যাদের বেসিক্যালি মানে প্রপার গ্লাস চুড় দরকার, এই দেখো এটা হচ্ছে অ্যাকচুয়াল গ্লাস চুড়, এটা দেখি তোমার হাতে হয় কিনা, এই দেখো আমি হাতের ডেন্সিটিটা জাস্ট বোঝানোর জন্য দেখালাম, অনেকেই পরে, আমি অনেক জনকে বিয়ে বাড়িতে এরকম গ্লাস চুড় পরতে দেখেছি, এটা আমার কাছে সিঙ্গেল পিসই আছে, আমি জুম আউট করে দেখাচ্ছি হাতে কেমন লাগবে পড়লে, এ দেখো পুরো হাতটা ভরা হয়ে যাবে, ঠিক আছে? এটার প্রাইস পড়বে 3050 3050, অ্যাকচুয়াল গ্লাস চুর। আমার এখন এতটা খিলেন, রোমিও দাদা ফোন করছে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও দেখছি,
খুব কষ্ট করে পড়লাম, দেখে নাও অ্যাকচুয়ালি এরকম লাগবে। হাসারও কিছুই নেই, এরকম অনেকেই পড়ে, ঠিক আছে, অনেকেই বিয়ে বাড়িতে একটা এরকম সিঙ্গেল পড়ে। প্রাইস পড়বে 3050, 3050। এটা কিন্তু অতি অবশ্যই সাইজ বলবে, কারণ এই জায়গাটার মানে সাইজ বলাটা ম্যান্ডেটারি। বাবা এটা তো অ্যাকচুয়ালি খিলেন আছে, তোমরা কিন্তু এইরকম আমার মতো ট্রাই করবে না, খিলেন আছে, পুরো খিলেনটাকে খুলে ধৈর্য সহকারে পড়বে। আচ্ছা সরালাম, আর গ্লাস চুর আরেকটা দেখাবো। হ্যাঁ আরেকটা লাস্ট গ্লাস চুর আজকের, এটা একজনই পাবে, দেখি স্কেল দাও তো ছটফট। অ্যাকচুয়াল কঙ্কন খাড়ু যেটাকে বলে, কঙ্কন গ্লাস চুর, এত এত মাথা খারাপ কেন তোমার? ধরো 2426 সাইজে পাবে কঙ্কন গ্লাস চুর, একজনই পাবে 2650, 2650 কঙ্কন গ্লাস চুর একজনই পাবে 2650 2650 টাকা। যার পছন্দ এসএস নিয়ে পাঠিয়ে দাও 8240423582। ধরো আমি কা গলাটা দিয়ে দিচ্ছি। চলো আমার সমস্ত গয়না আজকের মতো দেখানো কমপ্লিট। এই হচ্ছে লকেটটা, স্পাইরাল ফিঙ্গারিং, এই মুহূর্তে স্টক নেই গো, আসো দেখাবো লাইভে, ঠিক আছে। আচ্ছা তো কঙ্কনটাও একবার লাস্ট টাইম দেখিয়ে দিচ্ছি। কঙ্কনের প্রাইস হচ্ছে 1 পিস 1150, পেয়ারে 2200। একটু মোটা কঙ্কন আছে এটা। সো আজকে যতগুলো কালেকশনস মোটামুটি দেখাবার কথা ছিল, আমি সব রকম কালেকশনই দেখানোর চেষ্টা করেছি, নেকলেস, সীতাহার, টাই চেন, তারপরে তোমার পার্লের নেকলেস, পার্লের সীতাহার, তারপরে মঙ্গলসূত্র দেখালাম, টাই চেন দেখিয়েছি, অনেক কিছু দেখিয়েছি, ইউ শেপের হার দেখিয়েছি, সব কিছু দেখিয়েছি, কম বেশি চেষ্টা করেছি অনেক কিছু দেখাতে, দেখানোর মধ্যে পারলাম না হচ্ছে লহরি দেখাতে আর মপচেন। মপচেন রেগুলার বেসিসে দেখাই, মপচেনে আর কিছু, টাইচেন আর চোকারটা পারলাম না। নেক্সট লাইফে আই সোয়ার মানে লহরি আর চোকার আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আজকের মতো এখানেই লাইফটা শেষ করছি। যারা প্লিজ অর্ডারটা তাড়াতাড়ি ডেলিভারি পেতে চাইছেন, কারণ 15 ডিসেম্বরের আগে অনেকের বিয়ে রয়েছে, আমি 100% আমার তরফ থেকে চেষ্টা করব যত তাড়াতাড়ি ডিসপ্যাচ করে দেওয়া যায়। তো যত তাড়াতাড়ি তোমরা অর্ডারটা প্লেস করবে তত তাড়াতাড়ি আমি আমার এখান থেকে প্রোডাক্টটা ডিসপ্যাচ করতে পারবো। সো প্লিজ এখান চেষ্টা করো, আজকের লাইভ তো ম্যাক্সিমাম কালকের মধ্যে মানে অর্ডারটা কনফার্ম করে দেওয়ার, মানে পেমেন্ট করে দেওয়ার, পাতি বাংলা কথায় পেমেন্ট যত তাড়াতাড়ি ক্লিয়ার হবে সেই হিসাবে ডিসপ্যাচ হবে। আর আমি ডিসপ্যাচটাই বলতে পারবো, কারণ ডিসপ্যাচটাই আমার হাতে আছে, ডেলিভারিটা আমি করতে যাব না, একটা কোনো কুরিয়ারের মাধ্যমে করব। এবং ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেস্ট ডিটিডিসি কুরিয়ার আমি ইউজ করি, যারা সবথেকে তাড়াতাড়ি ডেলিভারি করে। আমার মনে হয় না এর থেকে ফাস্ট কুরিয়ার আমি এতদিন ধরে বিজনেসে কাউকে দেখেছি কোনোদিনও করতে। মেবি অন্য কুরিয়ারও খারাপ আমি বলছি না, তবুও সবথেকে ভালো কুরিয়ার আমি করে দিচ্ছি তোমাদেরকে, বাকিটা তোমাদের ডেলিভারির ওপর ডিপেন্ড করছে। ডিসপ্যাচটা আমার হাতে আছে, ওটা আমি আমার এন্ড থেকে 100% যত তাড়াতাড়ি হয় করে দেবো। যারা 2000 টাকা পারচেস করবে তারা অল ওভার ইন্ডিয়ায় ফ্রি শিপিং পাবে। যদি তোমরা ফেসবুক ওয়ালে লাইভটাকে শেয়ার করে সেটার স্ক্রিনশট আমাদেরকে পাঠাও, যারা শেয়ারের স্ক্রিনশট পাঠাবে না তারা ফ্রি শিপিং পাবে না। একদম সিম্পল সিম্পল কথা বলা ভালো, বেশি ইনিয়ে বিনিয়ে কথা কিছু নেই। আর যারা বুঝতে পারছো না যে এখনো কিভাবে বুকিং করবে, তাদের জন্য একবার বলে দিই, একটা স্ক্রিনশট আপনারা নেবেন এবং আমাদের বুকিং নাম্বার দেওয়া রয়েছে ওখানে পাঠিয়ে দিতে হবে। আর কিছু করতে হবে না, জাস্ট পাঠিয়ে, মানে এমন হয় যে আমি সবসময় সাথে সাথেই রিপ্লাই করি, হতে পারে কোনো সময় রিপ্লাই করতে পারলাম না, কল করার দরকার পড়বে না, একটু হোয়াটসঅ্যাপে অপেক্ষা করবেন,
নিশ্চয়ই রিপ্লাই করা হবে। যারা মান্তাসা দেখতে চাইছেন, আগের লাইভে মান্তাসা দেখানো রয়েছে, একটু রেকর্ডের চেক করে নেবেন। জাস্ট লাস্ট লাইভ, আমি কোনো পেজে কোনো ফটো বা কিছু এসব পোস্ট করি না, তো আমার লাইভে গিয়ে অনেক কিছু খোঁজার দরকার পড়বে না পেজে গিয়ে। তো জাস্ট লাইভগুলো পরপর ফলো করলেই সমস্ত কালেকশন একদম হাতের মুঠোয় চলে আসবে। তোমার কালেকশন আমার ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট লাইভে আরো কিছু এক্সক্লুসিভ নতুনত্ব গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশনস নিয়ে। আজকের মতো শেষ করলাম, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট লাইভে।